প্রদীপে প্রজ্বল নকুল পাক পুষ্পাঞ্জলি প্রদান হওয়া পরে পরে মঞ্চ মন্ডন করছেন আজির এই মহোৎসবের সম্মাননীয় অতিথিবৃন্দ এবং সমস্ত অতিথি দেবতা জ্ঞানের অর্চনা করবার যে পরম্পরা রয়েছে তাহা আজির এই বিশেষ কার্যক্রমে আমি ওড়িয়া ঘরের চরণীরে যেভাবে ভাবে অতিথি স্বাগত করবার পরম্পরা রয়েছে তাহা আজ এখানে বিশেষ ভাবে প্রখ্যাপিত হয়েছি অনুসৃত হয়েছি আমি সাধুবাদ এবং কৃতজ্ঞতা নিবেদন করিব বাবা হরিশঙ্কর স্বামী মহোদয় এবং নমামি মন্দাকিনী নববর্ষ উৎসবের নববর্ষ পাড়ানোর এই বিশেষ অবসরের অঙ্গবস্ত্র প্রদান করে বরেণ্য অতিথি আমি অভিনন্দন জনাওছু এবং বাবা হরিশঙ্কর স্বামী সহ সম্মাননীয় প্রদ্যুম্ন শতপথী মহোদয় অঙ্গবস্ত্র প্রদান করে এবং আম পরম্পরার যা রয়েছে কেবল অঙ্গবস্ত্র নুহে আমি শিরোপা প্রদান করু এবং মথার ওড়িয়াঘরের যে চরণ ভিতরে যে কীর্তি এবং কৃতি রয়েছে তার এক সুন্দর প্রক্ষেপণের এই মহার্ঘ অবসর এক নিয়ারা ঢঙ্গে এভাবে উৎসব মাধ্যমে আমি আপনার সংযুক্ত করে পারিছু আমি বিশেষ ভাবে সে গৌরবান্বিত এবং মঞ্চের আসিলে অতিথিবৃন্দ আমি শ্রদ্ধা এবং সম্মান সহ এভাবে এক কার্যক্রমে স্বাগত করছু যা আমি স্মরণীয় হয়ে রহব এবং অন্য এক উদাহরণ সৃষ্টি করব অন্য উৎসাহিত করব আনন্দ এবং উল্লাসের যেভাবে ভাবে উৎসব পাড়ন হয়ে থাকে এবং মঞ্চ মন্ডন করে বিশিষ্ট অতিথিগণ শতসহস্র উৎসবগুলিক সহ সংযুক্ত হয়েছেন এবং আমার নিবেদন রক্ষা করে আজ এখানে উপস্থিত রয়ে আমার সমস্ত অনুগৃহীত করেছেন আমি সাধুবাদ দেছু কৃতজ্ঞতা নিবেদন করছু এবং ডক্টর অতীশ মহান্তি মহোদয় মঞ্চে হাজির হওয়া আমি নিবেদন করব এবং ডক্টর অতীশ মহান্তি মহোদয় মঞ্চে হাজির হবে এবং শ্রদ্ধা এবং সম্মানের এ ভেটকে মধ্যে স্বীকার করবে এবং অবস্থার সহ শিরপাকে স্বীকার করবে আপনার পুড়ে সাধুবাদ দেওয়া সহ যেতবে ওড়িয়া নববর্ষ আমি পাড়ন করছি উৎসাহ এবং উদ্দীপনার সহ উৎকল জননী স্মরণ করে তাঁর উদ্দেশ্যে আমি আমার সম্মান নিবেদন করবার আবশ্যকতা রয়েছে আপনার বিনম্র নিবেদন রহব বন্দে উৎকল জননী গায়নরে আপনার দণ্ডায়মান হয়ে উৎকল জননী প্রতি নিজের শ্রদ্ধা এবং সম্মান অর্পণ করবে প্রস্তুতি বন্দে উৎকল Yeah.
আপনমানকু নববর্ষর শুভাবসরে শুভাভিনন্দন শুভেচ্ছা শুভকামনা জনাউছি এবং প্রভু জগন্নাথঙ্কর অপার করুণা অসীম আশীর্বাদরে নববর্ষ আপন সকলঙ্ক পাই আপন সকল পরিবার বর্গঙ্ক পাই সুখ শান্তি প্রগতি শান্তি ও সমৃদ্ধির সুবার্তা বহন করু এই প্রার্থনা এবং কামনা প্রথমে করুছি। আমার পূর্বজ মানে যে এ নববর্ষ চয়নক আমি দিয়ে যাইছেন সে মহান মহাবিজ্ঞানী মহাজ্ঞানী মহাপণ্ডিত বিশ্বগুরু মানকর অমৃত অম্লান স্মৃতি প্রতি কোটি প্রণাম জনাউছি, কারণ সে এই দিন আমি নববর্ষ পালন করা নির্দেশ দিয়েছেন। যদিন হচ্ছে মহাবিশ্ব সংক্রান্তি, যদিন হচ্ছে বেল উপবাস, যদিন হচ্ছে সংকট বচক মহাবীর হনুমান জয়ন্তী, যদিন জাগতিক সম্বৎসর আদ্য দিবস, যদিন সৌর জগতর প্রথম দিবস, জ্যোতিষ শাস্ত্রর প্রথম দিবস, মেষ রাশির প্রতিপদা প্রথম দিবস, পবিত্রতা ভিতরে এ জাতি সূর্যঙ্কর স্থিতিকে আঘাত করে নূয়া বর্ষ পালন করেছে। কিন্তু মহান জাতির পূর্ব জমান জানুয়ারি 1 হচ্ছে ইংরাজী পঞ্চিকা পরিবর্তন দিবস। ভারত নুহে বিশ্বর কৌশি দেশের কৌশি জাতির ধর্মর জানুয়ারি 1 নূয়া বর্ষ নুহে। ভারতের বিভিন্ন রাজ্যের জানুয়ারি 1 নূয়া বর্ষ নুহে, বরং আজি অনেক বিভিন্ন নাম বৈশাখী টু বিহু পর্যন্ত অন্য রাজ্য অন্য সম্প্রদায় ভিতরে আজি নূয়া বর্ষ। আমি একটি সন্মুখীকরণ করেছে ডিসেম্বর 31 তারিখের রাত্রি ভারতের জগন্নাথকে মধ্যে অনিদা রখে তথাকথিত জিরো নাইটে অসভ্যতার জনবসভাকে যাই পরস্পরকে আমি গর্জন করি কইথা হ্যাপি নিউ ইয়র। আজকে তো হ্যাপি সবুথরে আছে, হ্যাপি নিউ ইয়র, হ্যাপি দিয়ালি, হ্যাপি রজ, রজ তো রজ, হ্যাপি দেশহারা, আমি সবুঠে হ্যাপি বসি আর হ্যাপি কোটি ছিল কেমিতি আসে সবুঠে বসি। হ্যাঁ, শান্তিপূর্ণ সহবস্থান পাই পরিশা ঘর বিদেশিনী আন্টিঙ্কর হ্যাপি বার্থডে কর কে তো কাট কিছু অসুবিধা নাই, মদপি বিয়রপি আন্টিকু হ্যাপি বার্থডে তুই মান্টি বহিকিরি গর্জন কর, মাত্র নিজের বাপা মা চড়া নিবাসকে পঠাই পড়শা ভড়া দিয়া পড়শা ঘরের বিদেশী আর্টিকল হ্যাপি বার্থডে করুবা রুগ্ন মানসিকতা ধারী কৌশি সময়ের ইয়ে মাটি যাটি হচ্ছে বিশ্বগুরু, যাটি শিক্ষা দিয়েছে বিজ্ঞান এবং সাহিত্য এবং সামাজিক সহতি আন্তর্জাতিক সহতি, যাতির মন্ত্র স্বার্থময় কহে যাতির দেবতা সে ওড়িয়া নাথ নুহে, পুরী নাথ নুহে, হিন্দু নাথ নুহে, সে হচ্ছে জগতর নাথ জগন্নাথ, যাতির শ্মশান হচ্ছে স্বর্গ দ্বার, যাতির সমুদ্র হচ্ছে বহু নদী, যাতির দাণ্ড হচ্ছে বড়দাণ্ড, যাতির ভোগ হচ্ছে মহাপ্রসাদ, যাতির নদী হচ্ছে মহানদী, ই জাতির সংকীর্ণতা আসবে কাহিঁকি? 1568 ফেব্রুয়ারি 7 তারিখ পরে দুইজন বেইমান ওড়িয়াঙ্ক যোগুঁ এ জাতি বহিরাজিকৃত যুদ্ধে তার স্বাধীনতার ব্যবস্থাপিত হওয়া মগর মরহটে আফগান ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ দ্বারা শাসিত হয়ে আমি আমার নিজস্ব সংস্কৃতি হারিয়ে আমি ভা ওড়িয়া মানে 2000 বর্ষ তলে জাঁড়িলে যে কাহার টিপ কাহ সহ সমান নু গুরুত্বপূর্ণ নথিলে আমি টিপ দৌলি এ ভগারী মানে কুলে এমানে মূর্খ অম্লেচ্ছ শিক্ষিত নুহতি অশিক্ষিত। আজি পাশ্চাত্য বিজ্ঞান স্বীকার কলা পৃথিবীর 783 কোটি 85 লক্ষ লোকঙ্কর টিপ ভিন্ন ভিন্ন তার না দল আধার কেস ব্যাংকের টিপ, বিমানের টিপ, কার্যালয়ের টিপ, সবুটি টিপ, জানি কি নৌবাহিন সংস্কৃতির মো জাতি ইয়ার নূয়া বর্ষ পবিত্রতা ভিতরে এই অপসংস্কৃতি
আমি আজি না শুনলে আমার ইতিহাস দেখিলে আমি পরাধীন করে দিয়ে গেল এপরে কি ওড়িয়া একটা ভাষা রয়ে পড়া গেল লড়ি ইংরেজ মানে আমাকে অপমান করিয়া পাই আমাকে ওড়িশা কলে ওড়িশা নুহ আমাকে ওড়িয়া কলে ওড়িয়া কলে আমি কটকিয়া কুটকিয়া কহিলে ব্রহ্মপুর কু বেরহমপুর কহিলে অপমান করে লড়াই করলে ওড়িয়া হলা ওড়িয়া নুহে ওড়িয়া ওড়িশা নুহে ওড়িশা যৌ মানে কহুলে ওড়িয়া একটা ভাষা রয়ে তাকে আখির আঙ্গুটি দিয়ে আমার ভাষা শাস্ত্র মান্যতা পাইলা আজ আন্তর্জাতিক স্বীকৃতি পাইলা মন্ত্রের রাজ্য সংবিধান মান্যতা পাইলা গুগুলরে স্থানিত হলা মো নিকটরে দক্ষিণ কোরিয়া যাইছিল কৌশ অসুবিধা হলানি আজিকালি অনুবাদ হওয়া ট্রান্সলেশন গুগুলরে ধরাই দেলে সে ফটোরে আসি যাচ্ছে ওড়িয়া পৃথিবীর ছ হাজার সাতশ দুইটা ভাষার ওড়িয়ার অনুবাদ হয়েপাড়ুছি চাকরি নামক নিরাপদ কথা কুহাগল ভাষা ভাব প্রবর্তার কথা নুহে ভাষা পেটপাত্র কথা লড়াই করে ওড়িশা সরকার মানিলে আজি ঠারু ওড়িশা সরকারক অধীনরে চাকরি থাকা চতুর্থ শ্রেণী কর্মচারী ঠারু প্রশাসনিক সেবা পর্যন্ত সমস্ত চয়ন পরীক্ষা ওড়িয়ার হব আজি বৈষয়িক শিক্ষা কেন্দ্র সরকার নিষ্পত্তি করে আমার সৌভাগ্যবি এ মাটির জয় সন্তান কেন্দ্র শিক্ষামন্ত্রী সৌভাগ্যক্রমে সমস্ত বৈষয়িক শিক্ষা অভ্যাসগত শিক্ষা ওড়িয়া ভাষার গেল গুগুলে স্থানিত অল্প পেপারে সবু স্থানিত হল প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কার্যালয়ে হল সর্বোচ্চ ন্যায়ালয়ে হল এবং শিশুকু জাতিসংঘ জাতিসংঘরে স্বীকৃতি লাভ কলা পৃথিবীর ছ হাজার সাতশ দুইটা ভাষায় কোটি কোটি কবি মরিছেন কোটি কোটি কবি আছে মাত্র গোটিয়ে কবির কবিতা জাতিসংঘ কাঠরে সন্ধ্যা খেলে বিবদ হইল সে ভাষা হচ্ছে ওড়িয়া সে কবি হচ্ছে ওড়িয়া প্রাণী তো আগত দুঃখ প্রহিত দেখো দেখো কিনা সহু মজিব পাছে রক্তে পরীক্ষা উজ্জ্বল ভার সন্ত কবি ব্যবহার আজ আমি কেতে মহান আমার ভাষা কেতে মহান আমার সংস্কৃতি তাকে আমি ভুলি যাইছি সেই পাই এক পুনর্বিন্যাস করে তার পুনরুদ্ধার করে যেভাবে ভাবে ওড়িশার ইতিহাস বিকৃত হয়ে রয়েছে কারণ বিজেতা মানে যে পরাজিত ইতিহাস লেখন্তি সে নিজকে মহিমা মণ্ডিত করতে পরিচয় করতে অবসরিত করতে তার প্রতি ভরি ধরা ওড়িশা ইতিহাস ক্ষেত্রে অঠারশ সতাবন মার্চ উনত্রিশ তারিখ কেতক বেতনভোগী সিপাহী কর্মচারীঙ্কর বিদ্রোহ ভারতবর্ষের প্রথম মুক্তি আন্দোলন দিয়া হয়েছিল আমি নিয়োগ করে চাইছি মার্চ সরকার বিরোধ হল সেই মার্চ উনত্রিশ অঠারশ সতেরো পাইক সংগ্রাম হি ভারতবর্ষের প্রথম মুক্তি আন্দোলন সুন্দর পরিবর্তন সময় দেখি বন্ধু অমর মহাপ্ত শিষ্য দেয় প্রদীপ বিশ্বাস প্রভুতি অনেক তাঙ্কর দল বেহেরা দল তাহার রমেশ পাখাসী মধ্যে অনেক লড়াই গেল আজ সীমারাম লড়াই করছেন সীতারাম মহাপাত্র অনেক যে আজ স্বপ্ন দেখুছেন না বর্লিন প্রাচীর ভাঙিছে আমি সমস্ত ওড়িয়া ভাষাভাষী অঞ্চল দঙ্গা ঠার গোদাবরি নিশ্চিত এক সেপাই পরিণত বয়সে আজ নবে বর্ষ বয়সে সীতারাম মহাপাত্র ধরে বিচ্ছিন্ন অঞ্চলে যে ওড়িয়া ভাষা সাহিত্য পাই কাম করছেন লড়াই করছেন সেই বর্ষ ভাষা প্রাণ সংস্কৃতি প্রাণ বিদ্বহ প্রজ্ঞা পুরুষ পরশুরাম দ্বিবেদী তাকে মহামারী কবির সময় সমস্ত গৃহবন্দী আতঙ্কিত আশঙ্কিত উত্তপ্ত হৃদয় বিসঙ্কিত হৃদয় সে হৃদয়ে সূচনা তথ্য প্রদান করি নিজের অমৃত পাড়ি বর্ষিণি আশ্বাসরে দেই ওড়িশাবাসীকে যে বিশ্বাস ভাগ রয়েছে জনপ্রিয়তা লাভ করেছে ভারতবর্ষর ভেষজ জগতর গবেষণা ক্ষেত্র জন অবমুগ্ধ অযোগ্য অচূর অচিকা প্রজ্ঞাবিত্ত সত্য ধর্ম সত্য ধর্ম সত্য নিষ্ঠা প্রাণ এবং জন মহান ওড়িয়া ভাষা বৃত্তির সুযোগ্য সন্তান এপরিকি ওড়িশার প্রাক্তন সংস্কৃতি বিভাগ শাসন সচিবঙ্কর সহধর্মী ডাক্তার সংঘ বিদ্যাপতি প্রতিভা প্রসারী উৎকল জননী সুযোগ্য
সুযোগ্য ওড়িয়া সম্মানের আমি সম্মানিত করিবাকে চাহুছি। ওড়িয়া জাতীয় সংস্কৃতি বাহিনী নিজকে যে উচ্ছেদ করেছেন, যাহাকে আমি সংস্কৃতি পুরুষ কহি, ওড়িয়া কুলরে ওড়িয়া ভাষা সাহিত্য সংস্কৃতি প্রাণ এক সমর্পিত প্রতিভা, পূজ্য পূজা সংস্কৃতি যা হচ্ছে ওড়িয়া জাতীয় পতাকা ভিত্তি সংস্কৃতি। আম মহাপুরুষ পূর্বশ মানে আমি সতর্ক করে যাইছেন, কৌশি সময় পূজ্য মানুষ অপূজা রাখব না, অপূজ্য মানুষ পূজা করব না, অপূজ্য যত্র পূজ্যতে পূজ্য রাউত ব্যতিক্রম তিনি তত্র প্রচলন্তে মরণ দুর্ভিক্ষম হয়ে তাহার পরিবর্তন পাই যে আবর হয়েছে পূজ্য পূজা সংস্কৃতির জন প্রখ্যাদীপ্ত ব্যক্তিত্ব আর্যকুমার জ্ঞানেন্দ্র, সে আজ আমার উপস্থিত অছেন, তাকে স্বাগত করছি তাঁর সাংস্কৃতিক প্রাণ ওড়িয়া প্রাণ মো ভাষায় জননেতা সে হচ্ছেন প্রফুল্ল আজি গৌরবান্বিত, তাকে আজি আমি নববর্ষ
ବର୍ଷର ଶୁଭାବସର ହେଲେ ନବବର୍ଷର ଯୋଉ ସୂଚକ ଓଡ଼ିଆ ସମ୍ମାନ ତାକୁ ଆମେ ଆଜି ସମ୍ମାନିତ କରୁଛୁ। ଆମ ନିକଟରେ ମୋ ଭାଷା ସାହିତ୍ୟର ଯେ ସାକ୍ଷିକ ଜମଦକ ଯାହାଙ୍କର ପ୍ରତିଟି ଅଭିଭାଷଣକୁ ମୁଁ ନିର୍ମିଳେଶ ନୟନରେ ଚାହିଁ ଜଣେ ଗଣିତର ଛାତ୍ର ଓଡ଼ିଆ ଶବ୍ଦ ଭଣ୍ଡାରରୁ ଯଦି କିଛି ଥାଏ ସେଇ ଶବ୍ଦ ବ୍ରହ୍ମ ପରି ଘୋଷକ ପ୍ରାଚାର୍ଯ୍ୟ କଳାଭୂଷଣ କୈଳାସ ଚନ୍ଦ୍ର ଟିକାଙ୍କର ପ୍ରତି ଆଲେଖ୍ୟ ଆଜି ବି ଆପଣମାନଙ୍କ ପାଖରେ ସୁବାର୍ତ୍ତା ଆଜି ଜଣ ଅର୍ପିତ ହେବ ପାଠକ ଅର୍ପିତ ହେବ ତାହାର ସେ ସ୍ରଷ୍ଟା ତାଙ୍କର ଆଲେଖ୍ୟକୁ ଧରି ସୁବାର୍ତ୍ତା ହେଉଛି ଧନ୍ୟ। ଏହି ବହୁମୁଖୀ ପ୍ରତିଭାଯୁକ୍ତ ବ୍ୟକ୍ତିତ୍ୱ ପୁରୀରୁ କାକଟପୁରରୁ ସଭା ସାରିକିରି ପୁଣି ଆସି ପହଞ୍ଚିଛନ୍ତି ଆମ ନିକଟରେ। ସେ ମଧ୍ୟ ଆଜି ସୁଯୋଗ୍ୟ ଓଡ଼ିଆ ସମ୍ମାନରେ ସମ୍ବର୍ଦ୍ଧିତ ହେବେ, ତାଙ୍କୁ ମୁଁ ସ୍ୱାଗତ କରୁଛି, ଅଭିନନ୍ଦନ କରୁଛି। ଆମ ସଂସ୍କୃତି ହେଉଛି ଜନନୀ ଜନ୍ମଭୂମିଶ୍ଚ ସ୍ୱର୍ଗାଧପି କରିଅଛି। ଲକ୍ଷ୍ମଣଙ୍କୁ କହିଛନ୍ତି ଅବୀର ଲକ୍ଷ୍ମଣ କହି ରାମଚନ୍ଦ୍ର କହିଛନ୍ତି ଯେ ଲକ୍ଷ୍ମଣ ମତେ ଲଙ୍କା ହେଉଛନ୍ତି ସ୍ୱର୍ଣ୍ଣ ବାଇର ଉଚ୍ଚକ ଲକ୍ଷ୍ମଣ ଜନନୀ ଜନ୍ମଭୂମିଶ୍ଚ ସ୍ୱର୍ଗାଧପି କରିଅଛି। ମୋର ମା ହେଉଛି ସ୍ୱର୍ଗ, ମୋର ବାପା ପିତା ଧର୍ମ ପିତା ସ୍ୱର୍ଗ, ପିତା ହି ପରମ ତପ ପିତା ହି ପ୍ରତିମା ପର୍ଣ୍ଣେ ପ୍ରିୟନ୍ତି ସର୍ବଦେବତା। ମୋ ଭାଷା ଶିଖେଇଛି ବାପା ଯୁକ୍ତ ମା ସମାନେ ଭଗବାନ, ବାହାରୁ ବାୟୁ ବାହାରୁ ପାଣି ମାରୁ ମାଟି ହାରୁ ଆକାଶ ଭଗବାନଙ୍କ ଶବ୍ଦର ଭଗବାନ ତ ପୃଥିବୀ ମାଟି ଗଠ ଗଗନ ଆକାଶ ବାଠ ବାୟୁ ନଠ ନୀର। ମୋ ଭାଷା କିନ୍ତୁ ସାମାଜିକ ବିଜ୍ଞାନ ସର୍ବତ। ଆଜି ବାପା ପାଇଁ ଗୋଟିଏ ଦିନ ଫାଦର୍ସ ଡେ, ମା ପାଇଁ ଗୋଟିଏ ଦିନ ମଦର୍ସ ଡେ, ଆଉ 363 ଦିନ ଭାଲେଣ୍ଟାଇନ୍ସ ଡେ। ବାପା ମାଙ୍କୁ ବଞ୍ଚିଥିଲା ବେଳେ ରସଗୋଲାଟିଏ ନ ଦେଇ ମରିଗଲା ପରେ ଲୋକଙ୍କୁ ଡାକି ଛେନାରାବିଡ଼ି ଖାଇବାକୁ ଦେ, ଖୋର୍ଦ୍ଧା ଗାମୁଛା କାନ୍ଧରେ ପକେଇ କ'ଣ ବାହାଦୁରୀରେ ପଚାରିଥାନ୍ତି ଭାଇ ଖାଇବାଟା କେମିତି ହେଇଛି, ନା ଭଲ ହେଇଛି, ନା ବାପାଙ୍କ ପାଇଁ କରିବାକୁ ପଡ଼ିବ ନା। ଆରେ ବଞ୍ଚିଥିଲା ତୁଣ୍ଡରେ ମରିଗଲା ଆଜି କୋଟିପତି ପୁଅ, 4 କୋଟିପତି ପୁଅର ବାପା ମା ଆଜି ଆତ୍ମହତ୍ୟା କରୁଛନ୍ତି। ଭଞ୍ଜନଗରରେ 5 ପୁଅର ବାପା ମା ଖାଇବାକୁ ନ ପାଇ ପରସ୍ପର ନିଜକୁ ବିଷ ଦେଇକିରି ମାରିଦେବାର ଇତିହାସ ଦେଖିଅଛି ଭଞ୍ଜନଗରରେ। କିନ୍ତୁ ମା ଋଣ କେହି ଶୁଝି ପାରିନାହାନ୍ତି, ଯୋଉ କଷ୍ଟ ସେ ଗର୍ଭଧାରଣ ସମୟରେ କରିଛି କେବଳ ମା ଜାଣେ କେତେ କଷ୍ଟ ସେ କରିଛି। ଏଇ ବହୁ ଶବ୍ଦ କେବଳ ଓଡ଼ିଆ ଅଛି, ବହୁ ଶବ୍ଦ ପୃଥିବୀରେ ବହୁ ଭାଷାରେ ନାହିଁ। ବହୁ ବହୁ ଡାକିଦେଲେ ଯୋଉ ଭାବ ଅଛି ମମି ମମି ଅର୍ଥ ପକେଇ, ଆମେ ମାଆକୁ ପକେଇ ଶବ ବାପାକୁ ଡେଟ୍ ଅର୍ଥ ମୃତ କି ଆନନ୍ଦ ମା ଗୋଟେ ବାଛୁରୀ ପିଲା ବି କହୁଛି ମା ମା ମା। ବହୁ ଆମର କେବଳ ଓଡ଼ିଆରେ ଡାକ ଅଛି। ଏଇ ବୋହୁମାନଙ୍କର ମୋହନୀୟତାକୁ ପ୍ରତିପାଦିତ କରି ଦୀର୍ଘ 2 ଧରି ଯିଏ ଗୋଟିଏ ବୋହୁ ସଂଗଠନ କରିକିରି ମା ଜନ୍ମଦାତ୍ରୀ ମାର ମୋହନୀୟତାକୁ ସମାଜାର୍ପିତ କରୁଛନ୍ତି ସେଇ ଶ୍ରଦ୍ଧେୟ ଅତିଶ ମହାନ୍ତି, ତାଙ୍କୁ ମଧ୍ୟ ମୁଁ ସ୍ୱାଗତ କରୁଛି। ଆଜି ମୋ ଆମର ଏ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଯିଏ ସଞ୍ଚାର କରୁଛନ୍ତି ସିଏ ଏକ ବହୁମୁଖୀ ପ୍ରତିଭାଯୁକ୍ତ ବ୍ୟକ୍ତି, ଇଂରାଜୀ ଭାଷା ସାହିତ୍ୟର ସ୍ନାତକୋତ୍ତର ଏବଂ ଅଧ୍ୟାପକ ପ୍ରାଧ୍ୟାପକ। ମାତ୍ର ଦେଖନ୍ତୁ ଓଡ଼ିଆ ଭାଷା ସାହିତ୍ୟରେ କି ପାଣ୍ଡିତ୍ୟ, କି ଶବ୍ଦ ଶୈଳୀ ସଂଯୋଜନାରେ କି ପ୍ରଜ୍ଞା, ଅହଂକାର ବିବର୍ଜିତ ବ୍ୟକ୍ତିତ୍ୱ, ନମନୀୟତା। ଓଡ଼ିଆ ଭାଷା ସାହିତ୍ୟ କେବଳ ନୁହେଁ, ସଂସ୍କୃତ ସାହିତ୍ୟ, ଆମର ପୁରାଣ ଶାସ୍ତ୍ର ସମସ୍ତ ଅଧ୍ୟୟନ କରି ଜଣେ ଆଦର୍ଶ ପ୍ରଧାନ ଶିକ୍ଷକଙ୍କର ସୁପୁତ୍ର ଭାବରେ ଆଜି ଓଡ଼ିଶାର ସଞ୍ଚାର ଜଗତରେ ନୁହେଁ ବୌଦ୍ଧିକ ଜଗତର ଏକ ଧ୍ରୁବତାରା ଭଳି ଉଜ୍ଜଳ ସୂର୍ଯ୍ୟ ଭଳି ସେ ଉଦ୍ଭାସିତ ଶ୍ରଦ୍ଧେୟ ପ୍ରାଚାର୍ଯ୍ୟ କଳାଭୂଷଣ ମୃତ୍ୟୁଞ୍ଜୟ ଶ୍ରଦ୍ଧେ ମୃତ୍ୟୁ ଅର୍ଥ ମୋ ପାଇଁ ଶ୍ରଦ୍ଧେୟ ଲୁନା, ତାକୁ ମଧ୍ୟ ଠାକୁର କରିଛି। ଆମ ପାଖରେ ସଞ୍ଜୟ ବେହୁରା, ସେ ତାଙ୍କୁ ପାଖରେ ନାହାନ୍ତି, ଅଛନ୍ତି ସଞ୍ଜୟ ବେହୁରା କେଉଁଠି ଆଗରେ ଆମେ ବସି ସ୍କୁଲ ତାର ଅଛନ୍ତି, ଯିଏ ଆଜି ସମ୍ମାନିତ ହେବା କଥା ସୁଯୋଗ ସମ୍ମାନରେ। ସଞ୍ଜୟ ବାବୁ ଆପଣ ବସୁଛନ୍ତି କାହିଁକି ବିଦେଶରେ ମୋଟା ଅଙ୍କ
না মো মাটি মানুষ সবু মাটি মহা ভর আজি বুলি বুলি কি গরিব মেধাবী ছাত্র মানুষ তালিম দেওয়া বৈষয়িক তালিম দেওয়া সামাজিক সেবা গরিব পরিবার পিলা বঞ্চাইবা এবং নিজে মধ্যে বঞ্চবার যে অধিবক্তা ভূমিকা আর্থিক অধিবক্তা ভূমিকা ভাগ করি তদরব্ধ অর্থর বুলি বুলি করে 160 মহাবিদ্যালয় অর্থনৈতিক শাস্ত্র এবং ভাষাশাস্ত্রীয় সম্পর্কিত যে জ্ঞান বিতরণ করেছেন যা আমি প্রভাবিত করা সেভাবে জনে যুব প্রতিভা বহুমুখী যুব প্রতিভা সে সঞ্জয় কুমার বেহুরা তাকে আমি আজ স্বাগত করছি এবং আজ মহোৎসবরে তাকে সম্বর্ধিত করি আপনার উপস্থিত আছেন মো নিকটে মো সম্মুখে আপন ওড়িয়া ভাষা সাহিত্য সংস্কৃতি প্রাণ প্রত্যেক লোকর নাম নেবে সেপট মোর আচরণ সীতাবল মহাপাত্র আরম্ভ করি গায়ক রাজ সুরেন্দ্র ছোট আরম্ভ করি মাধব প্রাণ দাস মাটি পাই সংগ্রাম করুথা সংঘর্ষ করুথা বিজয় পরিণত আরম্ভ করি আমি যাহা আজ সম্বর্ধিত করিব যৌ শিল্প হচ্ছে ওড়িয়া জাতির নিজস্ব শিল্প উনবিংশ শতাব্দী এবং অষ্টম শতাব্দী যাহা আমাকে পরিচয় দিয়েছে পয়সা বিতর শিল্প কুটির শিল্প তা ধ্বংস হয়ে তাকে গবেষণা করি পুনরুজ্জীবিত করা পাই যে মহান ব্যক্তি সুদর্শন সাহু মধ্যে উপস্থিত অছন্তি সে আজ সমগ্র পৃথিবীতে স্বাগত করছি মু দেখে পারবেন যে কোন থাকতে ওড়িয়া ভাষা সাহিত্যের অন্যতম শাক্তিক জনরাখি আমার প্রাচীন সাহিত্যকে যে রুধিমন্ত প্রতিক্রিয়া করছেন ছন্দ ছন্দকে যেভাবে ভাবে সরভাবে সে ব্যাখ্যা করছেন মহাভারত রামায়ণকে যে তুমি সরভাষা সে ব্যাখ্যা করছেন তাকে পাণ্ডিত্য নিকটরে সত্য মথা মুখায় সে হচ্ছেন প্রাচার্য কলাভূষণ ব্রজক বন্ধু পণ্ডা মহোদয় সে যদি অছন্তি নিবেদন করছেন প্রশ্নকে আপনার আজ আমি সম্বর্ধিত করব কারণ আপনার না লেখা হয়েছে আপনার জায়গায় আপনার বসু না সে আজ সম্মান পাচ্ছেন তেমন আপনার যে উপস্থিত অনেক সে মহান গরিরাজ বাউরি বন্ধু পণ্ডা সুযোগ দেয় সুযোগ আরম্ভ করে প্রত্যেক ব্যক্তিত্ব মানুষ আমি আজ স্বাগত করুছু সমস্ত নয়ন বাবদ সময় দৃষ্টি সম্ভব হলে কারণ ইয়াপরে আপনার পাই এক সুন্দর পাইক সামরিক পরম্পরা আধারিত গোটে লক্ষ্য রাখিবা যা আমার আজির ছত্তিশগড়ের মহামান্য রাজ্যপাল বিশ্বভূষণ হয়তো প্রভাবিত করেছিলেন সেইভাবে এক সুন্দর কার্যক্রম আমি আয়োজন করেছু তেমন মু বেশি সময় দেবিনি মু সঞ্চালক মহোদয় অনুরোধ করবি তাকে ধন্যবাদ দেবি সমস্ত স্বাগত করবি আজ নববর্ষ মহোৎসব অবসরের যে বন্ধু মানে নমামি মন্দাকিনীর সাধারণ সম্পাদক রাজেন্দ্র সামন্ত আরম্ভ করে প্রদ্যুম্ন জগদেব শচী কুমার সিং মান পর্যন্ত সাধারণ সম্পাদক প্রদীপ বিশ্ব আরম্ভ করে অবন্ত মহাপাত্র পর্যন্ত যেমন এটি আজ উপস্থিত সমস্ত স্বাগত করছি শ্রদ্ধেয় মোহনলাল দাস তাঙ্কর ভাবপ্রবণ কবিতা এটি আবৃত্তি করে আমাকে অভিভূত করেছেন সে উৎকল জননীর সুশেষ সন্তান তাকে মধ্যে স্বাগত করছি আজির এই সমাবেশে আমি সুবার্তার স্বতন্ত্র সংখ্যার নববর্ষ সংখ্যার অনুষ্ঠানকে উন্মোচন করা প্রস্তুত রয়েছু মঞ্চ মন্ডল করে অতিথি মহোদয় বিনম্র সন্তান ভাবে নিজকে পরিচিত করা আমি সুযোগ্য করার আবশ্যকতা রয়েছে যা সুবার্তার সে অনেক সময় আমার সমস্ত মার্গদর্শন দিয়ে আসছেন এবং সে সুবার্তার বার্ষিক সংখ্যার নববর্ষ সংখ্যার আনুষ্ঠানিক উন্মোচন হচ্ছে বরেণ্য অতিথিঙ্কর কমলরে আমি মঞ্চক আমন্ত্রণ করব কামদেব মহাপাত্র মহোদয় রাজ্যপাল পুরস্কার প্রাপ্ত আদর্শ প্রধান শিক্ষক কামদেব মহাপাত্র এক স্বতন্ত্র সৃষ্টি উৎকল ভারতী কুন্তলা কুমারী সাবত যা আজ পাঠকার্পিত হব
আমি শ্রীযুক্ত কামদেব মহাপাত্র এবং রাজ্যপাল পুরস্কার প্রাপ্ত এই আদর্শ প্রধান শিক্ষকঙ্কু মঞ্চে স্বাগত করুছু। উৎকল ভারতী কুন্তলা কুমারী সাবতঙ্কু সাবতঙ্ক উপরে তাঙ্কর রচনা আজ পাঠকার্পিত হব। আমি নিবেদন করব মঞ্চাসীন অতিথিবৃন্দঙ্কু তার আনুষ্ঠানিক লোকার্পণ পাই। স্বল্প অবধির জীবন ভিতরে সারস্বত সেবার প্রবৃত্ত রহি ওড়িয়া জাতি অনেক উপন্যাস এবং নাটক সহিত কবিতা ভেটি দিয়ে উৎকল ভারতী কুন্তলা কুমারী সাবত আজ সাহিত্য পরিমণ্ডলের আম সমস্ত সৃজনশীল প্রতিটি মানুষের প্রেরণার উৎস। শেষ গতি নুহে মোর মৃত্যু কেউ কালে মরিবাকু ফুটি না ভবতরু ডাড়ে অছি রম্য উপবন জহি ফুটি চিরদিন অনন্ত অমৃত প্রেম সুধাময় সুবাসে বহিবি মো প্রাণপ্রিয় দেবতাঙ্কু উল্লাসে। এভাবে কালজয়ী পদপঙ্ক্তির স্রষ্টা মহিয়সী বিপ্লবী উৎকল ভারতী কুন্তলা কুমারী সাবতঙ্ক পুস্তকর আনুষ্ঠানিক লোকার্পণ হচ্ছে। আমি অভিনন্দন জনাওছু কামদেব মহাপাত্র মহোদয়। পরে পরে আমি আনুষ্ঠানিক ভাবে সম্বর্ধনা কার্যক্রমে আপনার পুঁথরে স্বাগত করুছু। আমি প্রথমে মঞ্চে স্বাগত করিব সম্বর্ধিত করিব প্রাচার্য জিতেন্দ্র নারায়ণ দাস দাস বেহুর ভাবে যে আমার সাহিত্য পরিমণ্ডলের বিশেষ ভাবে সম্মাননীয় আজ নববর্ষ মহোৎসব সুযোগ্য ওড়িয়া সম্মানের বিভূষিত হবে প্রাচার্য দাস বেহুর মহোদয়। আপনার বিপুল করতাড়ি আমি অভিনন্দন জনাইব নিজ জীবনের বহুবিধ সম্মান লাভ করে প্রাচার্য দাস বেহুর মহোদয়ঙ্কু এই সম্বর্ধনা দেওয়া নিবেদন করবি। আজ মুখ্য অতিথি মাননীয় শ্রীযুক্ত প্রফুল্ল সাবল মহোদয়ঙ্ক নমামি মন্দাকিনী নববর্ষ মহোৎসবরে আমি প্রাচার্য দাস বেহুর মহোদয়ঙ্ক আজ মুখ্য অতিথি মাননীয় প্রফুল্ল সাবল মহোদয়ঙ্ক দ্বারা আমি স্বতন্ত্র ভাবে সম্বর্ধিত করে গৌরবান্বিত হচ্ছু এবং নববর্ষ মহোৎসব সুযোগ্য ওড়িয়া সম্মানরে বিভূষিত হচ্ছেন প্রাচার্য জিতেন্দ্র নারায়ণ দাস প্রাচার্য দাস বেহুর মহোদয়। পরে পরে অনুরোধ করিব আজ এখানে সম্বর্ধিত হবে প্রাচার্য কলাভূষণ সত্যনিষ্ঠ সত্য প্রাণ সত্যবন্ত সত্যাশ্রিত সত্যভাষী সত্যানুরাগী সদ্জ্ঞানী জিতাত্মা জিতেন্দ্রিয় সারস্বত জীবন সংকারী বিজ্ঞান সর প্রাচার্য জিতেন্দ্র দাস জগন্নাথ প্রাণেশ। এই ফুল আমরি শিল্পমানে করছেন এখানে লেখা বি যাইছি দেখন্তু প্রাচার্য জিতেন্দ্র দাস ইয়া সুন্দর হল অনেক অনেক কৃতজ্ঞতা জনাইবা সহিত প্রাচার্য দাস বেহুর মহোদয়ঙ্কু অনেক অনেক অভিনন্দন জনাইবু আজ এবং মহাপ্রভুঙ্ক আশিষে সে দীর্ঘ জীবন নেই আমার সমস্ত সাহিত্য মনস্ক করা প্রেরণার উৎস হয়ে রই থাকে। স্বাগত করব প্রাচার্য কলাভূষণ কৈলাশচন্দ্র টিকায়ত্রায় মহোদয়ঙ্কু দীর্ঘ জীবনের সুদীর্ঘ জীবনের বিভিন্ন সরকারি মহাবিদ্যালয়ের ওড়িয়া ভাষা সাহিত্য এক অনুকূল আবহ শ্রেণীকক্ষের সৃষ্টি করে অনেক ছাত্রছাত্রী সাহিত্য মনস্ক ভাষা মনস্ক এবং সংস্কৃতি মনস্ক করে আসছেন প্রাচার্য কৈলাশচন্দ্র টিকায়ত্রায় মহোদয়। এবং আপনার জানান্তি ভাষা গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা নির্দেশক ভাবে তাঁর আরও এক কৃতিত্ব মধ্যে রয়েছে এবং বহুবিধ সারস্বত সম্পাদনে তাঁর মার্গদর্শন মধ্যে আমার সমস্ত উচ্চারিত করে আসছি। স্বয়ং শ্রেষ্ঠ স্বয়ং সিদ্ধ সত্যপ্রাণ সজ্ঞানী সদ বিবেচক আচারনিষ্ঠ আত্মসম্মান সম্পন্ন প্রাচার্য কলাভূষণ কৈলাশচন্দ্র টিকায়ত্রায় ভাষা প্রাণীষ। এই অবসরে আমি পুনি থেকে
আচার্য কলাভূষণ গণেশচন্দ্র টেকায়েতরায় মহোদয়ঙ্কু অভিনন্দন জনাই আমি অনুরোধ করিব বরেণ্য অতিথিঙ্কু ডাক্তার সংঘমিত্রা পতি মহোদয়ঙ্কু এবং আমি বিশেষ ভাবে কৃতজ্ঞ আম সময়রে ডাক্তার সংঘমিত্রা পতি মহোদয় যে সময়রে মহামারী করোনাকে নিয়ে জীবন সংকুচিত থাকা সেই সময়রে বিশেষ ভাবে আম সমস্ত মার্গদর্শিকা দিয়ে জীবনকে সুস্থ এবং নিরাময় রাখিবা পাই সে যেভাবে ভাবে প্রচেষ্টা করেছেন এবং দেশের জনে অনন্যা চিকিৎসা বিজ্ঞানী ভাবে করোনা পাই প্রস্তুত হইতিবা টিকা তার প্রচন্ডরে তাঙ্কর গবেষণালব্ধ অনুভূতি এবং অভিজ্ঞান বিশেষ ভাবে সহায়তা দিয়ে কৃতবিদ্যা উৎকল জননীঙ্কর সন্তানকে আমি অভিনন্দন জনাউছি। স্বকীয় প্রতিভা আধারে আপন সম্প্রতি ওড়িশা সামাজিক জনমানসরে প্রতিভা তথা মহত স্থান অধিকার করে ভয়ঙ্কর মহামারী কোভিড সংক্রমণ দীর্ঘ ভয়ঙ্কর অবধি শঙ্কাগ্রস্ত ওড়িয়াঙ্ক ভিতরে আশ্বাসনের অমৃত বাণী বর্ষিণী আপনার সরল সুন্দর আমায়িক দেবদুর্লভ সদাসাহস্য বদন মহামানবাদী দর্শন ভিতরে কিংবা অনেক দিব্য গুণ মহামহ বাস্তরে হয়েছিল মহকিত সূর্য নীল বর্ণ বিভাগে আপন এক প্রজ্বলিত রশ্মি এক ভেষজ সত্তার মর্মস্পর্শী ঝঙ্কার অজলঙ্গিকা অধ্যাবসার বর্ণনীয় অবলম্বিত অধ্যাবর কন্দ ভেষজ বিদ্যা গবেষিকা ভাবে আপন প্রশংসিতা সম্মানিতা সংগঠিতা বাক্য বিশারদ বাগ সিদ্ধ বাগ বিভব বাগ্মী বরেণ্য প্রাচার্য কলাভূষণ বরেণ্য রাজবন্ধু পণ্ডা ভাষা প্রাণেশ মাননীয় শ্রীযুক্ত ব্রজবন্ধু পণ্ডা মহোদয়ঙ্କ নিকটে কৃতজ্ঞতা অর্পণ করব এবং আমার সহ শ্রীযুক্ত সঞ্জয় কুমার বেহুরা মহোদয় উপস্থিত রয়েছেন এবং আপনার শুনুলে বিদেশে আকর্ষণীয় বৃত্তিগত জীবনকে পরিহার করে মাটি মার ডাকরে যে চালি আসি মাটি মার সেই মানুষ মানুষ দেশ এবং দেশের সেই সমর্পিত মানুষ মানুষ সাউটি নেই সমস্ত দেশ গঠনের ব্রতী হওয়া যে প্রেরিত করে আসছেন এবং সমস্ত বিশেষ ভাবে প্রোৎসাহিত করে আসছেন শ্রীযুক্ত সঞ্জয় কুমার বেহুরা মহোদয় আমি অভিনন্দন জনাওছু এবং নববর্ষ মহোৎসব সুযোগ ওড়িয়া সম্মান বিকশিত হয়েছে অনেক অনেক শুভেচ্ছা অর্পণ করছি। সর্বমঙ্গলা প্রতি সম্মানীয় সঞ্জয় বেহুরা আপনার ভাই অহংকার বিবর্জিত সকারাৎমক মানসিকতা বিজড়িত বলিষ্ঠ ব্যক্তিত্ব মহামানবীয় দর্শন মানব সেবা হী মাধব সেবায় অভিমন্ত্রিত আপনার সাম্প্রতিক উপভোক্তাবাদী অবমূল্যায়ন লোক চরিত্র প্রাবল্য সমাজের বিরল কহিলে অত্যুক্তি হবে না। আমি মঞ্চরে এবে এবে আমন্ত্রণ করিব মঞ্চকু মাননীয় শ্রীযুক্ত সুদর্শন সাহু মহোদয়ঙ্ক আমি মাননীয় প্রাচার্য কলাভূষণ কৈলাশচন্দ্র টেকায়েতরায় মহোদয়ঙ্ক অনুরোধ করিব মঞ্চরে উপস্থিত রহিথিবা শ্রীযুক্ত সুদর্শন সাহু মহোদয়ঙ্ক নববর্ষ মহোৎসবর সুযোগ ওড়িয়া সম্মানে সম্মানিত করিবে বিবিধ ক্ষেত্রে সফলতা অর্জন করিথিবা ব্যক্তিবিশেষঙ্কু আজ এখানে সম্মানিত করি আমি গৌরবান্বিত সাধুবাদ দেউছু কৃতজ্ঞতা অর্পণ করুছু।
আমি এ অবসরে অনেক অনেক অভিনন্দন জড়াইবু মাননীয় শ্রীযুক্ত সুদর্শন সাহু মহোদয়ঙ্কু এবং আজ মধ্যে এখানে সম্বর্ধিত হবে শ্রীযুক্ত বৈষ্ণব চরণ মহান্তি মহোদয়। আমি মঞ্চের অপেক্ষা রাখুছু মাননীয় শ্রীযুক্ত বৈষ্ণব চরণ মহান্তি মহোদয়ঙ্কু। আমি এ অবসরে মঞ্চরে উপস্থিত রহিথিবা প্রাচার্য নিবেদন করিবু তাঙ্কর সংক্ষিপ্ত সম্বোধন ভিতরে আমি সমস্তঙ্কু নববর্ষর শুভেচ্ছা প্রদান করিবে মাননীয় অভিষেক দাসবেন মহোদয়। সমস্তঙ্কু নমস্কার করুছি এবং ওড়িয়া নববর্ষর অভিনন্দন জানাচ্ছি। মঞ্চাসীন অতিথিবৃন্দ, সম্বর্ধিত প্রতিভাবৃন্দ, নমামি মন্দাকিনীর শুভেচ্ছু শ্রোতৃমণ্ডলী, ভাই ও ভৌণী, মন্দাকিনী হচ্ছে আকাশগঙ্গা। এই ব্রহ্মাণ্ড অসংখ্য আকাশগঙ্গা যোগুর বঞ্চি রয়েছে এবং এই ব্রহ্মাণ্ডর ঈশ্বর হচ্ছেন প্রকৃতির শিব, যে প্রকৃতির প্রতীক। আমি ওড়িয়া মানে আজির দিনক নববর্ষ ভাবে পালন করছি, কারণ সূর্যায়ণ এবং চন্দ্রায়ণ মতরে আমি যে বর্ষর আরম্ভ কথা কল্পনা করু, মাস হিসাবে বৈশাখ রু আরম্ভ এবং রাশিচক্র হিসাবে মেষ মাস রু আরম্ভ। প্রত্যেক জাতির গোটায় পরিচয় আছে। ওড়িয়া জাতির বহু কালর এক প্রাচীন পরিচয় থিলা। আজি যে আমি পণা সংক্রান্তি, বিষুব সংক্রান্তি বা হনুমান জয়ন্তী ঠারু আমার নববর্ষ আরম্ভ করছু তা নুহে। ইংরেজ মানঙ্কর শাসন ফলরে সেমানঙ্কর বিচার অনুসারে আমি জানুয়ারি এক কু নববর্ষ ভাবে গ্রহণ করছু সত, কিন্তু সাংস্কৃতিক দিগর বিচার কলে আমার এই বিষুব সংক্রান্তি বা পণা সংক্রান্তি হচ্ছে বর্ষর আরম্ভ। তেমন মোর এই মাটি প্রতিবর্ষ আমি যে জন্মদিন পালন করু, এই মাটির জন্মদিন পালন হচ্ছে বিষুব সংক্রান্তি ঠারু এবং এখন নমামি মন্দাকিনী গোটায় উৎসব সহিত জড়ি দিয়া হয়েছে। ইয়ে এক বিশ্বায়িত বিশ্বাস ওড়িয়া মানঙ্কর, কারণ আপন মানে যদি মন্দাকিনীর অর্থ ভিতরক যাবে, মন্দাকিনীর প্লাবন নথিলে এ সৃষ্টি সম্ভব হয়ে নথান্তা। এবং মু যা আরম্ভরু কহুতিলি শিব হচ্ছন্তি প্রকৃতির মহারূপ, তাঙ্কর ভিতরে সবু কথা সমাহিত। আমি আজির দিনরে গোটিয়ে প্রতীক ভাবরে তুলসী গছকু তো পূজা করু, কিন্তু আজি তুলসী চৌরা উপরে চামুণ্ডিয়া করি বসুন্ধরা পূজা করু, কলসী স্থাপনা করু এবং এই যে গ্রীষ্মকাল তার তাপরু রক্ষা করিবা পাই সে যে ঘড়িটি থুয়া যায় এবং তা দেহরে কণাটি করি গোটিয়ে গোটিয়ে বিন্দু পড়ে পানি, আজি ড্রিপ ইরিগেশন কথা কোয়া যাচ্ছে। কেউ কাল ওড়িয়া মানে কেমিতি বৃক্ষ জগৎকু বঞ্চাই হব তার পরিকল্পনা করেছিল। আপনার লক্ষ্য করবে আমার যেতে উৎসব অছি সবু প্রকৃতি সহিত জোড়া, প্রকৃতির আবশ্যকতা অনুসারে আমার পোশাক বদলে, খাদ্য বদলে, আমি তাকে উৎসবের পরিণত করু। আজির পণা মধ্য তার এক প্রতীক, আমি যাহা যাহা ব্যবহার করু পণারে, কারণ সময় তো নাই অধিক কহিবা পাই, আমি যাহা যাহা ব্যবহার করু সে সবু হচ্ছে এই সময়ের জলবায়ু অনুকূল। তেমন আমি আমার পূর্বসূরী মানুষ মনে পকাইবা কথা যে সেমানে প্রকৃতি সহিত কেতে একাত্ম হয়ে খাদ্য এবং সেমানকর উৎসবকে জড়িয়ে একাঠি। তেমন মু বেশি সময় ন নিয়ে আজির এই পবিত্র দিবসরে
আপন মানুষ দুই পদ কহিবার সুযোগ পাইবার এবং নমামি মন্দাকিনী ভি এক পবিত্র উৎসবের যোড়ি হয়েছিল কৃতজ্ঞতা জ্ঞাপন করুচি এবং আপন মানুষ মঙ্গল কামনা করুচি। আপন মানুষ মঙ্গল হই এ ওড়িশার মঙ্গল হই বিশ্বর মঙ্গল হই। ধন্যবাদ। কৃতজ্ঞতা অর্পণ করব মাননীয় প্রাচার্য। আগুথরে সমস্তকু শুভ সন্ধ্যা। মঞ্চাসীন অতিথি বৃন্দ, আজির সম্বর্ধিত প্রতিভা বৃন্দ এবং শ্রোতা মণ্ডলী সমস্তকু আগুথরে যেতে থর কইলে বি কম, ওড়িয়া নব নববর্ষর অনেক অনেক অভিনন্দন। আজ পবিত্র পণা সংক্রান্তি এবং এই পবিত্র দিবসরে কহিবি পণা সংক্রান্তি আপনার সম্মুখে প্রদ্যুম্ন শতপথী মহোদয়ঙ্ক দ্বারা সম্বর্ধিত হয়েথিবার নিজকে কেতে যে গর্বিত অনুভব করছি তা কহিপারি না। বহুত ভাষা বা বহুত কহিবি শুনেছি, ওড়িয়া শুনেছি, কিন্তু প্রদ্যুম্ন বাবু যে বরেণ্য বন্দিয় যেপর ভাবে করছেন তাকে পচারি আপনার টিউশন যদি দেখছেন কুহতু মু টিকি নেবি এবং সে মধ্যে রাজি হয়েছেন। আত্যুঞ্জয় বাবুঙ্কর সংযোজনা সবুলে চমৎকার, কহবা দরকার নেই। এবং এই পবিত্র অবসরে আপনার মানে যে নিজের সন্ধ্যাটি এটি বিতাউছেন সেইঠু সমস্তে জাঁপারুচার আপনার মানুষ মধ্যে ওড়িয়া ভাষা, ওড়িয়া মাটি ও ওড়িয়া মানুষ কেতে কবি অনুরক্তি রয়েছে। সমস্ত বহু বহু অভিনন্দন করবি এবং ধন্যবাদ দেবি সমস্তে একাঠি ওড়িয়া ভাষা পাই, ওড়িয়া মাটি পাই ও ওড়িয়া জাতি পাই গর্ব করুছে। বন্দে উৎকল জননী। মাননীয় ডক্টর সংঘমিত্রা পতি মহোদয়ঙ্কু অনেক অনেক কৃতজ্ঞতা জনাইব। উৎকল জননী পরমাত্মনে নমঃ। বন্ধুগণ, সবু সংক্ষিপ্ত হাজার বর্ষর সংস্কৃতি সংক্ষিপ্ত ব্যবস্থা করছেন। সম্বোধন এত লোক অনেক কমিটি সম্বোধন করা যাব, এটি সবুঠার জ্যেষ্ঠ হলে আমার পরশুরাম দ্বিবেদী মহোদয়। আমার শাস্ত্র কহিলা জ্যেষ্ঠায়ঙ্গম, কাম সরিগলা যেত জ্যেষ্ঠ অনেক সমস্ত প্রণাম। আমার সংস্কৃতি কহিলা তাপরে কি না শ্রেষ্ঠ, এটি আমার ভিতরে শ্রেষ্ঠ হলে পূর্বতন মন্ত্রী প্রফুল্ল ভাই, তেমন শ্রেষ্ঠায়ঙ্গম যেতে শ্রেষ্ঠ অনেক সমস্ত নমস্কার। তাপরে কুয়াগলা কনিষ্ঠায়ঙ্গম, মৃত্যুঞ্জয় বাবু আমার সবুঠার কনিষ্ঠ হবে আম ভিতরে বোধ, তেমন কনিষ্ঠায় নামে যেতে কনিষ্ঠ অনেক সমস্ত প্রণাম। সৌভাগ্য নম, সৌভাগ্য নমস্কার, সভাপতি প্রদ্যুম্ন শতপথী নমস্কার। আম শাস্ত্র কহিলা জ্যেষ্ঠায় নম, শ্রেষ্ঠায় নম, কনিষ্ঠায় নম, সৌভাগ্য নম, সভাপতি নম, সবু কাম সমস্ত সম্বোধন হয়ে গেল, আউ কাম নেবে দুঃখ রইব। বন্ধুগণ, আজ হচ্ছে ওড়িয়া নববর্ষ। যেতবে শিরস্ত্রাণ দেলে মু শ্রীলঙ্কা দেইছিলি তাকে কৌছেন শিল্পা, আমার বি ওড়িয়া ভাষার শিল্পা। আজ যেতবে প্রদ্যুম্ন ভাইনা এটি প্রফুল্ল ভাই কহিলা বেড়ে কহিলে ই টোপি কী, মু কে টোপি হচ্ছে ওড়িয়াঙ্কর প্রতীক। মধুবাবু যেতবে প্রথমে ওড়িশার উৎকল সম্মেলনী হলা সেতবে কহিলে সবু ওড়িয়া পগড়ি পিঁধ, সে পগড়িটা কমিটিয়া পগড়ি হব না কেশরিয়া পগড়ি, গোলাপি রঙর পগড়ি সমস্তে পিঁধ, ইয়ে ওড়িয়া বলি যেটি চালবে রাস্তার খোর্ধা গামছা নুহ, গোলাপি রঙর পগড়ি সমস্তে পিঁধ, ইয়ে ওড়িয়া বলি জনা পড়বে। তেমন আম সংস্কৃতি সভ্যতা সবুকু যদি বিচার করা সবু হচ্ছে বিজ্ঞানসম্মত। পিলা জন্ম হলা বেড়ে জাতকর্ম আজ আমি কিছু মানুনে, কাকি একুশ দিন দূরেকি রখা হচ্ছিল, মরবা বেড়ে যেতবে সংস্কার সারিকি আপনার আসুচার ঘরক আসিকি হলদী পাড়ে গোড় দৌঁচ, তাপরে নিমপত্র পাটিরে দৌঁচ, সবু বিজ্ঞানসম্মত। তেমন আম সংস্কৃতি হাজার বর্ষর যে সংস্কৃতি ভারতবর্ষর যে ঋষি মানে তৈরি করলে ইয়ে সমস্ত কথা হচ্ছে বিজ্ঞানসম্মত। আজ বিশুব, আজ ওড়িয়া নববর্ষ মধ্যে সম্পূর্ণ বিজ্ঞানসম্মত। ধন্যবাদ, আপনার পুঁ নমস্কার। প্রাচার্য সম্বর্ধিত হবে সে আমি স্বাগত করবু।
এবং মঞ্চে স্বাগত করব আমি ভুবনেশ্বর অনুষ্ঠানের বন্ধু মানুষ যে মানে ভুবনেশ্বর ভিতরে সম্প্রীতি ও সদ্ভাবনা পাই চেষ্টা করে আসছেন বরেণ্য অতিথিঙ্ দ্বারা সে সম্বর্ধিত হবে এবং আমি মধ্যে অপেক্ষা রাখিছু মুখ্য অতিথিঙ্কর সম্বোধন পাই এবং মাননীয় প্রাচার্য কৈলাশচন্দ্র টিকায়তরা মহোদয়ঙ্কর দুই পদ আশীর্বাদ পাই তবে তা মধ্য সম্পাদিত হব তবে সম্বর্ধনা পরে পরে আমি দুই বিশিষ্ট ব্যক্তিঙ্কর মার্গদর্শন নেবু স্বাগত করব আমি ভুবনেশ্বর বন্ধু মানুষ খুব শীঘ্র মঞ্চে উপস্থিত রহবা পাই বিভিন্ন অনুষ্ঠান আজ এখানে নয় বর্ষে সংযুক্ত হয়ে এভাবে এক কার্যক্রম সহ সংশ্লিষ্ট হয়েছেন আমি সেপাই সাধুবাদ দেছু আমি ভুবনেশ্বর অনুষ্ঠানের সেই সংগঠনের সমস্ত কর্মকর্তা এবং ভাই ভৌণী মানুষ অভিনন্দন জনাওছু সে আমার সহ আজ এখানে সংযুক্ত অনেক স্বাগত করছু আমি ভুবনেশ্বর সংগঠন না রয়েছে আমি ভুবনেশ্বর এবং রাজধানী ভুবনেশ্বরে এভাবে ভাইচারা এভাবে সম্প্রীতি এবং সদ্ভাবনা ব্যক্ত করা যে মানে এক মন এক প্রাণ হয়ে উদ্যম করে আসছেন আজ সে আমার সহ মঞ্চে আমি নমামি বন্দাকিনী নববর্ষ মহোৎসবের সে স্বাগত করব সে অভিনন্দন জনাইব পরে পরে সংকল্প অনুষ্ঠান বন্ধুমান প্রস্তুত রহবে সে আমি মঞ্চে স্বাগত করব আমি ভুবনেশ্বর বন্ধু মানুষ আমি অভিনন্দন জনাওছু যে মানে আমার সহ এ কার্যক্রমে সংযুক্ত হয়েছেন এবং ভুবনেশ্বর ভিতরে মু নুহে আমের সে বার্তা সে প্রদান করে আসছেন তাহা নিশ্চিত রূপে আমার সমস্ত বিশেষ ভাবে অভিনন্দন জনাইবা সে আমি ভুবনেশ্বর সংগঠনের কর্মকর্তা অভিনন্দন জনাইবা বিশেষ ভাবে আমাদের উৎসাহিত করছি আমি সাধুবাদ দেছু কৃতজ্ঞতা অর্পণ করছু আমি ভুবনেশ্বর অনুষ্ঠানের সমস্ত কর্মকর্তা সমস্ত বন্ধু মানুষ অতিথি দ্বারা সম্বর্ধিত করে আমি গৌরবান্বিত সাধুবাদ দেছু স্বাগত করব সংকল্প অনুষ্ঠানের কর্মকর্তা পালন অবসরের অভিনন্দন জনাইব এবং আজ সে অতিথি সহ মঞ্চ আসিল এবং পরে পরে আমি স্বাগত করব নীলাদ্রি বিহার যুব সাংস্কৃতিক সংঘ সে খুব শীঘ্র মঞ্চে উপস্থিত রহবে অনেক গুড়ি সাংস্কৃতিক কার্যক্রম রয়েছে আমি সেসব নির্ধারিত সময় মধ্যে শেষ করা প্রতিবদ্ধ নিঃস্বার্থ সেবার বন্ধু মানে পরে পরে নীলাদ্রি বিহার যুব সাংস্কৃতিক সংঘ কর্মকর্তা মঞ্চে উপস্থিত রহবা অনুরোধ করব নিঃস্বার্থ সেবা বন্ধু বান্ধব
মাননীয় প্রদ্যুম্ন শতপথি মহোদয় ব্যক্তিগত ভাবে সম্বর্ধিত করেছেন এবং কৃতজ্ঞতা জনাইব, অভিনন্দন জনাইব এবং মঞ্চর বেলাগ দেওয়া সহ নীলাদ্রি বিহার যুব সাংস্কৃতিক সুন্দর বন্ধু বান্ধব মঞ্চে স্বাগত করব। এরপরে পরে সংকল্প অনুষ্ঠান পুনর্বার আমি মঞ্চক লড়ুছ এবং মঞ্চে উপস্থিত রহবা অনুরোধ করব। পরে প্রদীপ সেবা ট্রষ্টর বন্ধু মানুষ অনুরোধ করব, সে প্রস্তুত রহবে। আমি নীলাদ্রি বিহার যুব সাংস্কৃতিক সংঘর বন্ধু মানুষ অনেক অভিনন্দন জনাওছু এবং যেভাবে ভাবে সে ক্রীড়া ক্ষেত্রে হোক সমাজসেবা ক্ষেত্রে হোক যেভাবে সে স্বতন্ত্র দায়িত্ব নির্বাহ করে আসুছেন সে আমি নিশ্চিত রূপে অভিনন্দন জনাইব। কলা সাহিত্য সংস্কৃতি সহ ক্রীড়া এবং সবু ক্ষেত্রে সে নিজের উদ্যোগ ব্যক্ত করে আসছেন, আজ সে আমি অভিনন্দন জনাই নিজে অভিনন্দিত হেউছু, অনেক অনেক বধি সে অর্পণ করুছু। নীলাদ্রি বিহার যুব সাংস্কৃতিক সংঘর বন্ধু মানে পরে সে সম্বর্ধনা দিয়ে আমি প্রদীপ সেবা ট্রষ্ট বন্ধুকে স্বাগত করব। আপনার জানতে যেভাবে ভাবে বিভিন্ন অনুষ্ঠান ভুবনেশ্বরে সমাজসেবা এবং বিভিন্ন ক্ষেত্রে এক জন আন্দোলন সৃষ্টি করে সে সামাজিক প্রতিবদ্ধতা ব্যক্ত করে আসছেন, সে আমি উদাহরণ সৃষ্টি করেছেন এবং সে নমামি মন্দাকিনী মহোৎসব মাধ্যমে আমি সম্বর্ধিত করে গৌরবান্বিত। অধ্যাপক দেবেন্দ্র কুমার পতি মহোদয় আমি মঞ্চের মধ্যে স্বাগত করব। আমার সহ আজ বিশিষ্ট অধ্যাপক দেবেন্দ্র কুমার পতি মহোদয় অনেক সে মঞ্চে উপস্থিত রহবে এবং এরপরে স্বাগত করুছু প্রদীপ সেবা ট্রষ্ট বন্ধুকে। আপনার জানতে সে রাস্তা দুর্ঘটনা হোক অথবা কোণী এক বিপন্ন আমি প্রদীপ বাবু সহ প্রদীপ সেবা ট্রষ্ট সমস্ত কর্মচারী কর্মকর্তা আমি সাধুবাদ এবং বধি জনাওছু, যে নিঃস্বার্থপর ভাবে সেবা সম্পাদন করা সহ সংস্কার কর্মঠার আরম্ভ করে সমস্ত ভিতরে সেই বন্ধুত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি করে সমস্ত আপণাই নিয়ে সংস্কার কর্মকে সংসাধন করে আসুচার, সে আজ আমি নিশ্চিত রূপে উদাহরণ সৃষ্টি করে এক অনুষ্ঠান। আমি সে অনুষ্ঠানের কর্মকর্তা প্রদীপ সেবা ট্রষ্ট সমস্ত বন্ধু মানুষ সাধুবাদ দেছু এবং বধি জনাওছু সে নিঃস্বার্থপর সেবা। আমি বধি জনাওছু এবং পরে পরে কলাভূমি অনুষ্ঠানের প্রমোদ কুমার পতি মঞ্চে স্বাগত করব। কলাভূমি অনুষ্ঠান যে অল্প দিনের আত্মপ্রকাশ পরে কলা ক্ষেত্রে এক উল্লেখনীয় অবদান রাখি বিশেষ ভাবে আমার পারম্পরিক কলা সহ শাস্ত্রীয় লোককলা শাস্ত্রীয় কলা সহ লোককলা এবং জনজাতি কলার সমিশ্রণে কলা ক্ষেত্রে এক ক্রান্তি আনবাই প্রমোদ বাবু বদ্ধপরিকর অনেক অনেক অভিনন্দন জনাওছি। পরে পরে ডুডুন ফাউন্ডেশন কর্মকর্তা আমি স্বাগত করব, শ্রীচন্দন বন্দনা হরিচন্দন অভিনন্দন জনাওছু এবং ডুডুন ফাউন্ডেশন মাধ্যমে অনেক গুড়ি সামাজিক কর্ম হাতক নিয়েছেন এবং করোনা মহামারী সময় বস্তিরে বস্তিরে খাদ্য বাঁটিবা সহ এই করোনা মহামারী কিভাবে প্রতিহত করিহব সেই জন সচেতনতা সৃষ্টি করে ডক্টর বন্দনা হরিচন্দন অনেক অনেক অভিনন্দন জনাওছু। ডুডুন ফাউন্ডেশন
ডক্টর হরিচন্দন পরে পরে আমি স্বাগত করব মহোদয় যে আজ আমার সমস্ত যোগাসন ব্যক্ত করা সহ যোগাসন সহ আমি ব্রহ্মজ্ঞান প্রদান করে এবং বরেণ্য মুখ্য অতিথি দ্বারা আমি অঙ্গহার এবং পুষ্পস্তবক দিয়ে আমি অঙ্গবস্ত্র সহ আমি শিরপা দিয়ে অভিনন্দন জনাওছু এবং এপরে পরে আমি মঞ্চকে স্বাগত করব শ্রীযুক্ত বাসুদেব প্রধান মঞ্চে স্বাগত করব শ্রীযুক্ত যুধিষ্ঠির মহাপাত্র এবং শ্রীযুক্ত কবিরাজ প্রধান শামক পরম্পরা পাইকর এক বিশেষ দায়িত্বকে সে নির্বাহ করে আসুক সে পরম্পরা সুরক্ষিত রক্ষি আসছেন আমি শ্রীযুক্ত কবিরাজ প্রধান সুন্দর পালা পরিবেশ আপনার মানে দেখি আসছেন এবং গায়ক মানুষ সংগঠিত করে সে ভিতরে সেই সারস্বত সাধনা সে প্রোৎসাহিত করে আসছেন শ্রীযুক্ত যুধিষ্ঠির মহাপাত্র মহোদয় শ্রীযুক্ত কবিরাজ প্রধান স্বাগত করব সামরিক পরম্পরা বিশেষ ভাবে সমরকলা পাইকর সুন্দর উপস্থাপন সীমাঞ্চল খটুয়া শ্রীযুক্ত পীতাম্বর সাহু শ্রীযুক্ত হরি সাহু শ্রীযুক্ত চিন্তামণি প্রধান যে শিল্পী মানুষ যে কলাকার মানুষ আমি মঞ্চে স্বাগত করছু সে মঞ্চে সম্বর্ধিত হচ্ছে আমি স্বল্প সময় মধ্যে বরেণ্য অতিথি কৃতজ্ঞতা জনাই মেলানি দেওয়া সহ সাংস্কৃতিক কার্যক্রম ভিতরে অল্প কিছু যা রয়েছে তার উপস্থাপন রাখব সমস্ত কলাকার বন্ধু মানুষ আপনার জানতে নমামি মন্দাকিনী উৎসব মাধ্যমে আমি বিলয়মুখী লোককলার সংরক্ষণ পাই এবং সেগুলিক কিভাবে ভাবে আসুথিবা উত্তর পিঢ়ীঙ্ক পাই তাহা এক প্রোৎসাহনর কলা হয়ে রহিব সেমানকু বিশেষ ভাবে প্রভাবিত করে পারিব এবং আমার পরম্পরা সংস্কৃতি সহ আমি সংযুক্ত হয়ে রহিপারিবা সেথিপাই এক বিশেষ দায়বদ্ধতাকে ব্যক্ত করে নিজের দায়িত্বকে সম্পাদন করুছি এবং নমামি মন্দাকিনী মহোৎসব মাধ্যমে মাননীয় শ্রীযুক্ত প্রদ্যুম্ন শতপথী মহোদয়ের আউ এক বিশেষ প্রয়াস আমার লোককলার সেই সুনামকে রাখি তার পারম্পরিকতাকে বজায় রাখি সে কলাকার মানে যে অভিনন্দনীয় যে প্রশংসীয় সেই কলাকার মানুষ আমি এখানে অভিনন্দন জনাই আমি বিশেষ ভাবে গৌরবান্বিত আপনার মানে শিখুলে কার্যক্রমের আরম্ভে গঞ্জাম জেলার লোককলার কিভাবে প্রক্ষাপন হয়ে পড়ে তার উদাহরণ সে এবং তা সহ আপন মানে লোককলা পালা এবং দাসকাঠিয়া আরম্ভ করে আমার বিভিন্ন সাংস্কৃতিক বিভব যা রয়েছে সেসব কলার সংরক্ষণের এই যোগজন্মা সাধক মানে ঐশী কৃপাপ্রাপ্ত সাধক মানে সে নিষ্ঠা সে ব্যক্ত করে আসছেন এবং সবুঠার বড় কথা মাননীয় শ্রীযুক্ত প্রফুল্ল সামল মহোদয় যে কি এই কলাকার মানুষের সেই কলা সংরক্ষণ ক্ষেত্রে রাজ্য সরকারঙ্ক তরফ বিশেষ ভূমিকা নির্বাহ করে আজ সে সংযোগ ক্রমে বরেণ্য অতিথি ভাবে সে সম্বর্ধিত করছেন এটা নিশ্চিত রূপে আমি স্মরণীয় হয়ে রহব সাধুবাদ দেছি সমস্ত কলাকার মানুষ যে সুদূর গঞ্জাম জেলা কলাহান্ডি জেলা এবং কোরাপুট জেলার ঢেঙ্কানাল জেলার সে আসি আমার সহ সংযুক্ত হয়েছেন সে গজপতি জেলার সংযুক্ত হয়েছেন সেই লোককলার সমস্ত বন্ধু মানুষ আমি সাধুবাদ দেছু আমি শ্রীযুক্ত গোরাচাঁদ পরিডা শ্রীযুক্ত সুনীল কুমার মহান্তি শ্রীযুক্ত রঙ্ক ভট্ট শ্রীযুক্ত সীমাঞ্চল খটুয়া শ্রীযুক্ত পীতাম্বর সাহু শ্রীযুক্ত হরি সাহু শ্রীযুক্ত চিন্তামণি প্রধান শ্রীযুক্ত বৈদ্যনাথ বরাল শ্রীযুক্ত কামদেব মহাপাত্র শ্রীযুক্ত বাপি মহান্তি শ্রীযুক্ত কৃষ্ণচন্দ্র সাহু শ্রীযুক্ত মানসরঞ্জন সাহুঙ্ ভি প্রখ্যাত কলাকার মানুষ আমি সম্বর্ধনা দেছু সম্বর্ধিত করুছু এবং আমি মধ্য শম্ভুপ্রসাদ নাহক এবং চিন্তামণি প্রধান গুরু হরিশ সাহু এইভাবে
ସମର୍ପିତ କଳାକାରମାନଙ୍କୁ ଅଭିନନ୍ଦନ ଜଣାଉଛୁ। ଆମେ ରଙ୍ଗ ଭଟ୍ଟ ମହୋଦୟଙ୍କୁ ଅଭିନନ୍ଦନ ଜଣାଉଛୁ। ମାନସ ରଞ୍ଜନ ବାପି ମହାନ୍ତି, ଆମେ ବାପି ମହାନ୍ତି ବନ୍ଧୁଙ୍କୁ, ତାଳଚେରରୁ ଆସିଥିବା ବନ୍ଧୁଙ୍କୁ ସ୍ୱାଗତ କରୁଛୁ। ମାନସ ବାବୁଙ୍କୁ ମଧ୍ୟ ସ୍ୱାଗତ କରିବୁ। ଶ୍ରୀଯୁକ୍ତ ବାପି ମହାନ୍ତି, ଶ୍ରୀଯୁକ୍ତ ମାନସ ରଞ୍ଜନ ସାହୁ ଦୁଇ ବନ୍ଧୁଙ୍କୁ ଆମେ ସ୍ୱାଗତ କରୁଛୁ, ଅଭିନନ୍ଦନ ଜଣାଉଛୁ। ଏ ମଞ୍ଚରେ ମାନସ ରଞ୍ଜନ ସାହୁ ଅନେକ ଅନେକ ସାଧୁବାଦ ଦେବା ସହିତ ଆମେ ମଞ୍ଚରୁ ବେଲାଡ଼ି ଦେଉଛୁ ଏବଂ ଆମେ ଅନୁରୋଧ କରିବୁ ମାନନୀୟ ଶ୍ରୀଯୁକ୍ତ ପ୍ରଫୁଲ୍ଲ ସାମଲ ମହୋଦୟଙ୍କୁ ଦୁଇପଦ, ତାଙ୍କର ଶୁଭେଚ୍ଛା ବାର୍ତ୍ତା ଆମ ସମସ୍ତଙ୍କ ପାଇଁ ରହିବ ଏବଂ ପ୍ରାଚାର୍ଯ୍ୟ କୈଳାସ ଚନ୍ଦ୍ର ଟେକାୟତ ରାୟ ମହୋଦୟଙ୍କର ଆଶୀର୍ବାଦକୁ ଆମେ ପାଖରେ କରୁଛୁ। ଆମେ କୃତଜ୍ଞତା ନିବେଦନ କରୁଛୁ। ଆପଣମାନେ କରତାଳି ଦେବେ ପୂର୍ବତନ ମନ୍ତ୍ରୀ, ବର୍ତ୍ତମାନର ବରିଷ୍ଠ ବିଧାୟକ ମାନନୀୟ ପ୍ରଫୁଲ୍ଲ ସାମଲ ମହୋଦୟଙ୍କ ପାଇଁ। ଇଏ ମୋର ପରମକୁ ସମ୍ମାନ ଦେବା ପାଇଁ ନୂତନ ବର୍ଷରେ ଆପଣମାନଙ୍କ ସହିତ ମିଶିବାର ଯେଉଁ ସୁଯୋଗ ସୃଷ୍ଟି କରିଛନ୍ତି ବନ୍ଧୁ ପ୍ରଦୀପ ବାବୁ, ପ୍ରଥମେ ତାକୁ ମୁଁ ଧନ୍ୟବାଦ ଜଣାଉଛି ଏବଂ ଆପଣମାନେ ନିଜେ ଅନୁଭବ କରୁଥିବେ, ମୁଁ ବି ମଧ୍ୟ ଅନୁଭବ କରୁଛି। ଆମେ ଇଂରାଜୀ ବର୍ଷ ଜାନୁଆରୀ ପହିଲାକୁ ଯେଭଳି ଭାବରେ ପାଳନ କରୁ, ଯେଭଳି ଉପଭୋଗ କରୁ, ତା ଅପେକ୍ଷା ଅଧିକ ଉପଭୋଗ ଆପଣମାନେ ଆଜି ନିଶ୍ଚିତ ଭାବରେ କରୁଥିବେ। ଏବଂ ଆଜି ହେଲା 1410 ସାଲ, ତା କେତେ ହେଲା 1430 ସାଲ ହେଲା, କିନ୍ତୁ ପ୍ରକୃତରେ ଓଡ଼ିଆ ଭାଷା ଓଡ଼ିଆ ସଂସ୍କୃତି ପ୍ରାୟ 2500 ବର୍ଷ ତଳୁ। ତେଣୁ ସେହି ପରିସ୍ଥିତିରେ ଆଜି ବିଶେଷ କରି ଯେଉଁମାନେ ମଞ୍ଚସୀନ ହୋଇଛନ୍ତି, ବିଶେଷ ଭାବରେ ଦାସ ବେନରୁ ବାବୁଠୁ ଆରମ୍ଭ କରି ଆର୍ଯ୍ୟ କୁମାର ଜ୍ଞାନେନ୍ଦ୍ର ବାବୁଠୁ ଆରମ୍ଭ କରି କୈଳାସ ବାବୁଠୁ ଆରମ୍ଭ କରି ପଶୁରାମ ବାବୁଠୁ ଆରମ୍ଭ କରି ଆମର ବହୁ ଗୁରୁ ଜ୍ଞାନୀ ଗୁଣୀ ଲୋକ ମଞ୍ଚ ଉପରେ ଅଛନ୍ତି, ସମସ୍ତଙ୍କୁ ମୁଁ ସ୍ୱାଗତ କରୁଛି, ଆପଣମାନଙ୍କୁ ସ୍ୱାଗତ କରୁଛି। ଓଡ଼ିଶା ସମ୍ପର୍କରେ, ଓଡ଼ିଆ ଭାଷା ସମ୍ପର୍କରେ ମୁଁ ଯାହା କହିବି, ମୋ ଅପେକ୍ଷା ଯେଉଁମାନେ ଆଜି କହିବାର ସୁବିଧା ପାଇଲେ ନାହିଁ ସେମାନେ ବେଶୀ ଜାଣନ୍ତି, କିନ୍ତୁ ଏତିକି କଥା ଆମେ ଯେଉଁମାନେ ଏଠି ଅଛନ୍ତି ଆମେ ଗର୍ବ କରିବା ନିଜ ଭାଷା ପାଇଁ, ନିଜ ମାଟି ପାଇଁ, ନିଜ ମା ପାଇଁ। ଆମ ମା ମାଟି ଠାରୁ ଆଉ ବଡ଼ କେହି ନାହିଁ। ଆମେ ଇତିହାସ ସୃଷ୍ଟି କରିଛୁ, କିନ୍ତୁ ଆମ ଇତିହାସଟା ଠିକ ଭାବରେ ଉପସ୍ଥାପନା ହେଇନଥିବାରୁ ଆମେ ଗୋଟେ ହୀନମାନ୍ୟତା ଭିତରେ ରହିଛୁ। ଯୋଉ କଥା କହିଗଲେ ପୂର୍ବରୁ ଯେ ସ୍ୱାଧୀନତା ସଂଗ୍ରାମ ଇତିହାସରେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଓଡ଼ିଶା ଅଗ୍ରଣୀ, କିନ୍ତୁ ଆମେ ଠିକ ଭାବରେ ଉପସ୍ଥାପିତ ହେଇପାରିଲୁ ନାହିଁ। ପ୍ରଥମ ଶହୀଦ ଜୟୀ ରାଜଗୁରୁ, ତାଙ୍କ ବିଷୟରେ କିଛି ନାହିଁ। ସେହିଭଳି ଭାବରେ ଶିଶୁ ଶହୀଦ କହିଲେ ବାଜିରାଉ, ତାଙ୍କ ବିଷୟରେ ବି କିଛି ନାହିଁ। ଏବଂ ପରିବେଳା, ସେ ବି ଶହୀଦ ହେଇଥିଲେ 1942 ଆନ୍ଦୋଳନରେ, ଜଣେ ହରିଜନ ମହିଳା, ତାଙ୍କ ବିଷୟରେ ବି କିଛି ନାହିଁ। ମୋର କହିବା କଥା ହେଇଛି, ଭାରତ ସ୍ୱାଧୀନତା ସଂଗ୍ରାମ ଇତିହାସରେ ଆମର ଯେଉଁ ସ୍ଥିତି ସେ ସମ୍ପର୍କରେ ନାହିଁ। ମୁଁ ଅନୁରୋଧ କରିବି ଆମର ଗବେଷକ ଯେଉଁମାନେ ଅଛନ୍ତି, ଆଜି ଜଗନ୍ନାଥ ପଟ୍ଟନାୟକ ନାହାନ୍ତି, ସେ କିଛିଟା ଉପସ୍ଥାପନା କରିଥିଲେ, ଠିକ ସେହିପରି ଭାବରେ ଆମ ଭାଷା ସାହିତ୍ୟକୁ ମଧ୍ୟ ତଳିତଳାନ୍ତ କରିଦେଇଥିଲେ। 1848-1849 କହିବା ଆରମ୍ଭ କଲେ ଓଡ଼ିଆ ଭାଷା ଗୋଟେ ସ୍ୱତନ୍ତ୍ର ଭାଷା ନୁହେଁ, କହିବା ଆରମ୍ଭ କଲେ ଓଡ଼ିଆ ଜାତି ଗୋଟେ ସ୍ୱତନ୍ତ୍ର ଜାତି ନୁହେଁ, କିନ୍ତୁ ଆଜି ଆମେ ପ୍ରମାଣ କଲୁ ଯେଉଁମାନେ କହୁଥିଲେ ଓଡ଼ିଆ ଏକ ଭାଷା ନୁହେଁ, ଓଡ଼ିଆ ଏକ ଜାତି ନୁହେଁ, ଆମେ ପ୍ରମାଣ କରିଦେଲୁ
আমি তাঁক অপেক্ষা বহু আগে আমার স্বতন্ত্র পরিচয় অছি। তেমন সেই দৃষ্টি অনুরোধ করবি আপন মানে নয় বর্ষের সংকল্প নেবে, আপনার অন্য ভাষা পড়ন্তু, মু বিরোধ করু না, কিন্তু নিজ মাতৃভাষাকে সম্মান দেবে, ওড়িয়ারে পড়িবে, ওড়িয়ারে লেখিবে, ওড়িয়ারে কহিবে, তাহলে আজিকা দিবস সার্থক হব। ধন্যবাদ। নিকটে এবং আনুষ্ঠানিক ধন্যবাদ আপনার প্রদীপ কুমার বিশ্বাল মহোদয় সাধারণ সম্পাদক নমামি মন্দাকিনী উৎসবের নিবেদন করব। আপনার অনুরোধ রহব সমস্ত পড়ার ব্যবস্থা হয়েছে এবং রাত্রি ভোজন ব্যবস্থা হয়েছে প্রীতি ভোজনর, আপনার একাঠি হয়ে আমার সহ রহি এ কার্যক্রম সহ সামিল হবে। আর দুইটি কার্যক্রম মাত্র রয়েছে যা পাইক উপস্থাপনা সহ পাইক ক্রীড়ার সহ গোটিয়ে সাংস্কৃতিক কার্যক্রম যা 20 মিনিট মধ্যে শেষ করে আমি সমবেত ভাবে রাত্রি ভোজন নেওয়া নিবেদন করব। মাননীয় প্রদীপ কুমার বিশ্বাল মহোদয় সাধারণ সম্পাদক আনুষ্ঠানিক ধন্যবাদ অর্পণ পাই। নমস্কার, জয় জগন্নাথ। আজির উৎসবে মঞ্চাসীন প্রতিভা মানুষ মোর ভূমিষ্ঠ প্রণাম। মোর মঞ্চ সম্মুখে বসি ভাই ভৌণী মানুষ কৃতজ্ঞতা। ইতিহাস পুনর্জীবিত করা যে প্রয়াস আমি আরম্ভ করেছু সমস্ত সহযোগ একান্ত কাম্য, আমি চেষ্টা করছু নিশ্চিত ভাবে ইতিহাস মনে পকাইব আমার বহু কলা ও সংস্কৃতি লোপ পাই বসলা তাকে পুনর্জীবিত করা প্রচেষ্টা করছু, তবে সে জনসাধারণ সহযোগ আবশ্যকতা আছে। উপস্থিত মিডিয়া বন্ধু মানে অন্য মানুষ ধন্যবাদ দেছি, এটি ধন্যবাদ। জয় জগন্নাথ। প্রীতি ভোজন ব্যবস্থা হয়েছে, আপনার কেহি যাবে না, এর পরে পরে ওড়িয়া জাতির অনন্য সমর কলা পাইক আধারিত পাইক সংস্কৃতি আধারিত এক স্বতন্ত্র নৃত্য নাটিকা আপনার নিকটে উপস্থাপন করবে নৃত্য নৈবেদ্য অনুষ্ঠান শিল্পী মানে গুরু প্রভাত কুমার স্বাইঙ্কর বলিষ্ঠ সংযোজনা হরেকৃষ্ণ ধলঙ্কর নির্দেশনা আজ নৃত্য নৈবেদ্য অনুষ্ঠান প্রতিভাদিত শিল্পী মানে যে ষড়ীতি আমার সমস্ত উৎসাহিত করেছেন সে আপনার রকিছেন সেই পাইক সংস্কৃতি আধারিত এক স্বতন্ত্র নৃত্যাভিনয়, সেই আপনার সেই নৃত্যাভিনয় ভিতরে পঞ্চ পাইক স্মরণ করবে আপনার অনুরোধ করব। ভূমসাধুবাদ। আমি আপনার বিশেষ ভাবে যে কার্যক্রম সহ সংযুক্ত অনেক নারায়ণ ওঝা বাপু ভাইঙ্ ঠার আরম্ভ করে আমার সমস্ত সম্মাননীয় প্রদ্যুম্ন ভাইনাঙ্কর আদর্শে অনুপ্রাণিত হয়ে সমর্পিত যুব প্রতিভা এবং ভুবনেশ্বর তরুণ বর্গঙ্ আমি অনেক অনেক সাধুবাদ দেছু এবং মঞ্চ মন্ডন করে আমার সমস্ত কৃতজ্ঞ করে বরেণ্য অতিথি সাধুবাদ দিয়ে প্রণাম নিবেদন করে নববর্ষে সে আশীর্বাদ সে গ্রহণ করে আমি মঞ্চর মেলাড়ি দেওয়া সহ মঞ্চের সম্মুখ ভাগে আসীন হয়ে আই গোটি কার্যক্রম সহ সংযুক্ত রহবা অনুরোধ করব এবং আমি পরে পরে নৃত্য নৈবেদ্য অনুষ্ঠানের বন্ধু মানুষ হরেকৃষ্ণ ধল এবং সাথী শিল্পী মানুষ স্বাগত করব। প্রভাত কুমার স্বাইঙ্কর বলিষ্ঠ সংযোজনা প্রস্তুত হচ্ছে সমর কলা আধারিত নৃত্য, সেই পাইক সংস্কৃতি আধারিত আমি সাধুবাদ দেছু এবং বরেণ্য অতিথি পুঁ থেকে প্রণাম নিবেদন করে মঞ্চর মেলাড়ি দেছু। Thank you.
আমি ওড়িশার বীর, 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 আমি ওড়িশার বীর। প্রায় 200 বর্ষ তলর কথা, সেতবে ইংরেজ মানে রাজস্ব নাঁরে ওড়িয়া চাষী মূলিয়া মানুষ উপরে অত্যাচার আরম্ভ কলে। শহ শহ ওড়িয়া মানুষের জমি ছড়াই নেলে, সে শস্য ভণ্ডারক লুটি নিয়ে দরিদ্র ওড়িয়া চাষী মানুষের স্ত্রী মানে ইংরেজ মানুষের বাসনার শিকার হলে। এতিকিরে শেষ হয়ে নথিলা ইংরেজ মানুষের অত্যাচার, প্রচলিত কৌড়ি রদ্দ করে নূতন রূপাটঙ্কা প্রচলন কলে ইংরেজ মানে। ফলরে লক্ষ লক্ষ ওড়িয়া মানুষের বহু পিঢ়ির সঞ্চিত অমূল্য সম্পত্তি হল মূল্যহীন। সে সূর্যাস্ত আইন প্রচলন পরে ঘুমসর জমিদার ধনঞ্জয় ভঞ্জ হরাইলে তাঁর বহু বৎসর জমিদার। খালি সে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হল। তাপরে বিদ্রোহর নিয়া কুহড়ি কুহড়ি জ্বলিবাক লাগিলা। তেমনি ইংরেজ মানে সেতবেলার শেষ গজপতি রাজা মুকুন্দদেবঙ্কু বন্দী করেছিলেন। সৃষ্টি হল কন্ধ যুবক মানকর এক বিরোধী গোষ্ঠী।
আসরে আস আসরে আস বন্ধ ভাই বীরতার উচ্চ প্রাচীর নেই আসরে আস বন্ধ ভাই বীরতার উচ্চ প্রাচীর নেই গর্ব ভাঙ্গি নেই হাতরে মুক্তি মশাল নেই বিদ্রোহ পথে জীবনকে আসরে আস আসরে আস জানুয়ারি মাসরে চরণ পটনায়কর চক্রান্তর শিকার হয়ে বক্সি জগবন্ধু হাতরু তাঙ্ক জমিদারি কাড়ি নিয়ে ও তাঙ্কু সমস্ত সম্পত্তির উচ্ছেদ কলা পরে তৎকালীন খোর্ধার দারোগা মির্জা মেহেন্দি বক্সিঙ্ক বিরুদ্ধে জারি কলে গিরফদারি পরোয়ানা। শেষরে নিরন্ন জগবন্ধু খোর্ধার বন জঙ্গলরে লুচি লুচি বুলিলে এবং ইংরেজ মানক বিরুদ্ধে বিদ্রোহর স্বর উত্তোলন করা প্রতিশ্রুতিবদ্ধ হলে তাপরে তাঁকর দেখা হল বিরোধী কন্ধ যুব গোষ্ঠী সহ বাণপুর ঠায়
Dum, dum.
হঠাৎ বিদ্রোহর সূর্যরে পরাগ লাগিবাকু আরম্ভ কলা। মির্চিপুর, হরিশপুর ও ঝঙ্কড়র জমিদার মানক সহিত সলাসুতরা করে ইংরেজ মানে পাইক মানুষ দমন করিবাকু লাগিলে। শেষরে বীর পাইক মানে ইংরেজ মানক বিশাল সেনাবাহিনী পাখে পরাজিত হল। শেষ হল বীর পাইক মানক বিদ্রোহর কাহিনী। কিন্তু জাতি পাই দেশর সম্মান পাই পাইক মানকর এই প্রাণবলী বৃথা হল। ওড়িশা পরি এই ছোট রাজ্যর এই বিদ্রোহ সারা ভারতের সেতবেলার নিষ্পেষিত নির্যাতিত মানব জাতির মনে আনিদেলা এক আলোড়ন। বহু ভারতীয় মানক হৃদয়ের সৃষ্টি কলা মাতৃভূমি প্রাণ দেবার সৎসাহস। এবং সে একস্বরে কহি উঠিলে, প্রাণবলী দেবু পছে দাসত্ব স্বীকার করিবু না। আউ শেষরে পাইক মানকর এই বীরত্ব ওড়িশার অন্য জাতীয় বর্গর লোক মানক এক উদাহরণ হয়ে দণ্ডায়মান হল। এবং সমগ্র ওড়িশাবাসী মানসিক স্তরের পাইক পালটিগলে। সেই দিন ঠারু ওড়িশা ইতিহাসে পাইক কহিলে অদ্যম অপরাজেয় ওড়িয়া বীর বলে বুঝায়। উপস্থিত রহি হরেকৃষ্ণ ধর এবং সমস্ত শিল্পীঙ্ এ মঞ্চে সম্বর্ধিত করা আমি গুরুপ্রভাত কুমার স্বাইঙ্কর যে সুন্দর বলিষ্ঠ সংযোজনা রয়েছে তার সুন্দর প্রক্ষেপণ করেছেন নৃত্য নৈবেদ্য অনুষ্ঠানের সমস্ত শিল্পী হরেকৃষ্ণ ধরঙ্কর বলিষ্ঠ নির্দেশনার সমস্ত সাধুবাদ দিয়ে বিজয় ব্রহ্মানন্দ সরস্বতী মহোদয় মঞ্চে স্বাগত করুছু, অভিনন্দন জনাওছু। শ্রদ্ধেয় সংগ্রাম বয়াসীকে অনুরোধ করিব অঙ্গবস্ত্র সহিত প্রীতি উপহার প্রদান করিবা পাই হরেকৃষ্ণ ধরঙ্কু এবং বিজয় ব্রহ্মানন্দ সরস্বতী মহামানকু স্বাগত করুছু এবং আশীর্বাদ দেবা পাই নূতন নৈবেদ্য অনুষ্ঠানকু গুরু প্রভাত কুমার স্বাইঁ এবং তাঙ্কর অনুপস্থিতিরে তাঙ্ক হাতরে গড়া হইতিবা সমস্ত শিল্পীকু অভিনন্দন জনাইবা পাই আমি অনুরোধ করুছু।
ସମସ୍ତ ଶିଳ୍ପୀଙ୍କୁ ସାଧୁବାଦ ଏବଂ ଏହାପରେ ପରେ ଆଉ ମାତ୍ର 10 ମିନିଟ୍ର କାର୍ଯ୍ୟକ୍ରମ ଗାହାଣ ଚିନ୍ତାମଣି ପ୍ରଧାନ ଆମ ସହିତ ଉପସ୍ଥିତ ରହିଛନ୍ତି ଏବଂ ତାପରେ ପରେ ସମସ୍ତେ ପ୍ରୀତି ଭୋଜନରେ ଏକାଠି ହୋଇ କିଛି ଭିନ୍ନ ଅନୁଭବ ନେଇ ଆଜି ନୂଆ ବର୍ଷରେ ଆମେ ବାହୁଡ଼ି ଯିବା ଏବଂ ଆମେ କୃତଜ୍ଞ ମାନନୀୟ ମୁଖ୍ୟ ଅତିଥି ମହୋଦୟଙ୍କର ଉପସ୍ଥିତି ପାଇଁ ଶ୍ରୀଯୁକ୍ତ ବର୍ଷାଣାଂ ଭାରତ ଶ୍ରେଷ୍ଠ ଦେଶାଣାଂ ଉତ୍କଳସ୍କୃତ ଉତ୍କଳସ୍ୟ ସମ ଦେଶ ଦେଶ ନାସ୍ତି ମହିତଳେ ଏଇ ଗୋଟିଏ କଥାରୁ ଜଣାପଡ଼େ ଆମେମାନେ କେତେ ବଳିଷ୍ଠ ଏଇଥିପାଇଁ ଯେ ଜଗତନ୍ନାଥ ଜଗନ୍ନାଥ ବିଶ୍ୱରେ ଅନେକ ପ୍ରସିଦ୍ଧ ଦେଶ ଥିଲେ ମଧ୍ୟ ଉତ୍କଳକୁ କାହିଁକି ସେ ଭଲ ପାଇଲେ ଏବଂ ଉତ୍କଳରେ କାହିଁକି ଜଗନ୍ନାଥ ରହିଲେ ଜଗନ୍ନାଥ ହେଉଛି ଜଗତର ଗୁରୁ ସାରା ବିଶ୍ୱ ଆଜି ଜଗନ୍ନାଥଙ୍କ ମହାପ୍ରସାଦ ପାଇଁ ଜଗନ୍ନାଥଙ୍କୁ ଟିକେ ତାଙ୍କ ସାନ୍ନିଧ୍ୟ ଲାଭ କରିବା ପାଇଁ ସମସ୍ତେ ସାରା ବିଶ୍ୱ ଆଜି ଏଠିକି ଆସୁଛନ୍ତି ଆମର ଆଜି ଗର୍ବ ହେଉଛନ୍ତି ଉତ୍କଳ ଜଗନ୍ନାଥ ଏବଂ ଆମର ପାଇକ ଆଜି ସେ ଯେଉଁ ଆଜି ଯେଉଁ ଜୀବନ୍ତ ଭାବରେ ଯେଉଁ ପ୍ରସ୍ଫୁଟିତ ହେଲା ଏବଂ ପ୍ରଦ୍ୟୁମ୍ନ ଶତପଥୀ ମହାଦେବଙ୍କ ତାଙ୍କର ଯେଉଁ ନିଜର ନିଷ୍ଠା ଏଇ ଉତ୍କଳବାସୀଙ୍କ ପ୍ରତି ଏବଂ ଉତ୍କଳ ଭାଷା ପ୍ରତି ତାହାର ପ୍ରତିଫଳିତ ଆଜି ଆମେ ଏଠି ଦେଖିବାକୁ ପାଉଛୁ ପ୍ରତିଫଳନ ଦେଖିବାକୁ ପାଉଛୁ ଆଜି ଆମେ ମଧ୍ୟ ଏଇ ଅବସରରେ ଖାଲି ଆକୁ ଗୋଟିଏ ନାଟ୍ୟ ଯେଉଁ ରୂପ ଦିଆଯାଇଛି ତାକୁ ସେ ନାଟକ ନ ଭାବିକି ଆମେ ଯଦି ସମସ୍ତେ ଆଜି ଏଥିରେ ସାମିଲ ହେଇପାରିବା ତାହେଲେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆମ ଉତ୍କଳ ଗୌରବ ମୋହିତ ରଖା ଜୟ ଜଗନ୍ନାଥ ବ୍ରହ୍ମାନନ୍ଦ ସରସ୍ୱତୀ ମହୋଦୟଙ୍କ ନିକଟରେ ସଚେତନ ହିଁ ଜୀବନ ଆମେ ଯଦି ସଚେତନ ରହିବା
তাহলে আমার জীবনটা ভালরে রহব। এণুকি সচেতন উপরে আজ গতি করি যাচ্ছি। কহু আছি ভাই ভৌণী শুণ মনকু দেই, কর মুখ পাদ ধোই ভাত খাইব যাই। কাহিঁকি না লক্ষ্য কর, আমি খাইবা পূর্ব যদি হাত পাটি ভালো ভাবে ন ধোইবা, এই হাতে যে ময়লা আছে এ ময়লা এবং গর্ভকু গলে আমার স্বাস্থ্য প্রতি বহুত হানিকার। ক গলে আসলে খ খত কুড়া সঙ্গত আহে গছ পতর, খত কুড়া সঙ্গত আহে গছ পতর, খোঁড়া করি খন্ডে দূরে খাতরে ভর। এ অলিয় অপরজনকে আমি যদি খোঁড়া করিকি গাতরে ন ভরিবা, মো পাখানে যদি অলিয় অপরজনা রহিলা সেইঠে গোটে ছুয়া জন্ম হব। সে কি ছুয়া? মনুষ্য হেলা যোড়িয়ে বড়, পশুর হেলা চারি বড়। সে যে ছুয়াটা জন্ম হব সেটা ছ গুড়িয়া পিলা। সে ছ গুড়িয়া পিলা গোটে বন্দুক ধরছি, তা বন্দুকের চারিটা গুলি পড়ছে, গোটে গুলি মারলে গোটে শিকার হচ্ছে। ছ গুড়িয়া পিলা কি হেলা না মছা, গোটে মছা যদি চোখেলা এ হাতির জীবন পড়ছে। আজি গোটে মালেরিয়া আক্রমণ হলা মছা যোগ, এ হাতির মধ্যে জীবন পড়েলা। গোটে মছা যোগ ডেঙ্গু রোগ হলা, গোটে মাছি যোগ আজি ডাইরিয়া রোগ হলা, চতুর্থ গুলি যেতলা বাজিলা সেটা গোটে বুদলা ভুয়া রোগ হলা। সেটা কোন না ফালেরিয়া, মছা যোগ ফালেরিয়া হচ্ছে। যদি ফালেরিয়া হয়ে গেল আউ সে পুতলা ফিটিবনি, সে গোলা আউ সে পুতলা ধরিকি যাব। খ গলা আসিলা খ গা দাণ্ড সফা কর যাও মছাঙ্ক দাউ, গা দাণ্ড সফা কর যাও মছাঙ্ক দাউ, গোতর যে মালেরিয়া রঘুচি যাব ভাউ। আম গাঁকে যদি আমি পরিষ্কার রখিদিবা আম পাখে মালেরিয়া ডেঙ্গু ডায়রিয়ার রোগ দূরে কি পড়ব। গ গলা আসিলা খ ঘর গোটি সফা সুতুরা যদি করিবা ভাই, ঘর গোটি সফা সুতুরা যদি করিবা ভাই, খা খৌড়ি বঞ্চিত হেবা ভৌণী ভাই। আম ঘর যদি আমি পরিষ্কার রখিছন্তি, আম বস্ত্র পরিষ্কার অছি, আমার স্বাস্থ্য যদি পরিষ্কার অছি, তাহলে আম দেহে কোনসি রোগ রাউড়ি পশি পারিব নাহি। সচেতন হি জীবন, এমিতিকা কথা আমি যদি সচেতন হয়ে চলিবা তাহলে আমার ডাক্তার পাখু যাওয়া পড়ব না। ঘ গলা আসলে উষুম পানি পিবা নলকূপ রু আনি, উষুম পানি পিবা নলকূপ রু আনি, উত্তম স্বাস্থ্য পাইবা সবেথি গোটি জানি। যে প্রত্যেক দিন উষুম পানি ব্যবহার করছি তার স্বাস্থ্য ভিন্ন। কাহিঁকি না লক্ষ্য কর, মু কহিলি যে উষুম পানি পিবা নলকূপরু আনি, যে গাঁরে নলকূপ নাই সে কোন ভোকরে রহিল কি? নদী আন বন্ধুরু আন গাড়িয়ারু আন কুহরু আন যোটু আনুছে আন, পানিটাকে সিঁচে দিলে তা জীবাণু অংশটা পড়া। সে পানিটা আমি যদি ব্যবহার করিবা তাহলে আমার স্বাস্থ্য ভালো রহব। মুহ গলা আসলে চলে চর্ম রোগ হুয়ে দুষ্পিত জল, চর্ম রোগ হুয়ে দুষ্পিত জল কলে পান, খারাপ পানি ব্যবহার করা যোগ আমাদের চর্ম রোগ ইয়ে হল। আজ লক্ষ্য কর, সরকার ঘরে ঘরে ল্যাট্রিন দে, তথাপি লোকে রাস্তা কটে ঝাড়া বসিকি সেই বন্ধ গাড়িয়া যাই ঝাড়া ফেরছে। ঝাড়া ফেরিলা পরে সে নিজে ঝাড়া ফেলা নিজে খাইলা, সেই পানি কি গুলগুচা কলা, সেই পানি কি দাঁত হসিলা, সেই পানি কি গাধেলা। এ কর্ম এতল সরিগলা মনুষ্য জীবনরে তিনুকু থরে সে চারি কর্ম হব। চারি কর্ম কোন ভাই? চারি কর্ম কেবে হইছ? বিভালা হইছিল না? চারি কর্মর গোটে মহাত্মা আছে। আমি যেমনি গোটে নড়িয়া ছড়াইলে নড়িয়া সম্পূর্ণ ছড়ানো যদি টিকিয়ে চুটি রাখু যদি
ବାପା ମା ବୋଲେ ଆମେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ନନ୍ଦା ହଉନାହାନ୍ତି, ଟିକେ ଚୁଟି ରଖୁଛେ। ବାପାକୁ କହୁଛି, ବାପା ମୋତେ ଯାହା ଦେଇଥିଲ ଖୋଇଥିଲ, ମୋର ଯାହା ଥିଲା ସବୁ ତମେ ଦେଇ ପଡ଼ିଲି, ମୋ ପାଇଁ ଟିକିଏ ହ ରଖିଛି। ହେଲେ ସେ ଯେ କଣ ହେଲା ନା, ବାପା ଯେ ଇଏ ପୁଅ ଯେତେବେଳେ ଗାଧେଇଲା, ଗାଧୁଆ ସରିଗଲା, ସେଇ ହଗରା ପାଣି ଧରିକି ଟେକିଦେଲା ପିତୃଲୋକକୁ। ସେଇ ହଗରା ପାଣି ଟିକେ ହାତରେ ଆଣି ରଖିଲା, ଏ ପଥର କିନାରେ ଚନ୍ଦନ ଗଡ଼ିଟା ଘୋରିଲା। ଚନ୍ଦନ ଗଡ଼ିଟା ଘୋରିଲା ପରେ କଣ ହେଲା ନା, ସର୍ବାଙ୍ଗେ ହରିଚନ୍ଦନ ଗୋପାଳ ଚୂଡ଼ାମଣି। ସକାଳୁ ଆମର ମା ଭଉଣୀ ଯେମିତି ଗୋବର ପକଉଛନ୍ତି ଆମର ଦାଣ୍ଡ ପବିତ୍ର ପାଇଁ, ଆମେ ଯଦି ଏ ଚାରିକର୍ମ ହେଇକିରି ସର୍ବାଙ୍ଗ ହରିଚନ୍ଦନ କଲେ ତାହେଲେ ଏଇଟା ଆମର ଅଙ୍ଗ ପବିତ୍ର ମନ୍ତ୍ର। ଏ ଅଙ୍ଗ ପବିତ୍ର ମନ୍ତ୍ର ହେଲା ପରେ ଏ ଯୋଉ ହଗରା ପାଣି ଥିଲା, ଏ ହଗରା ପାଣି ପୁଅ ଟେକିଦେଲା, କହିଲା ବାପା ମୁଁ ତ ଝାଡ଼ା ବସିଥିଲି, ମୁଁ ତ ଖାଇଲି, ତମେ କାହିଁ ଆଣୁଛ, ତମେ ହେଲେ ଚାରିଆ ଦୋଳ ପିଇଦିଅ ନା, କୋଉଠୁ ଗଙ୍ଗା ବି ଦୋଳ ହେଲା, ସେଇ ହଗରା ପାଣି ଟେକିଦେଲା। ବାପା ଯଦି ଖାଇଛେ ମା କଣ ଭୋଗ କରି ରହିବ, ସେଇ ହଗରା ପାଣି ଧରେ ଧରି ପଡ଼ିଲା। ଗାଁରେ ମା ବୃନ୍ଦାବତୀ ବଇଛି, ମା ବୃନ୍ଦାବତୀ କି ସେଇ ଢାଳେ ଢାଳି ଦେଇପାରେ। ଏଣୁ କରି ଚଗଲା ଆସିଲା ଛ ଛେରା ମଳ ତ୍ୟାଗ କରିବ ନାହିଁ ରାସ୍ତା କଡ଼ରେ, ଛୋଟ ଖୁଙ୍କାରକୁ ପକାଅ ନାହିଁ ବନ୍ଧ ତୁଠରେ, ଛେରା ମଳ ତ୍ୟାଗ କରିବ ନାହିଁ ରାସ୍ତା କଡ଼ରେ। ଆଜି ସରକାର ଘରେ ଘରେ ଲେଟ୍ରିନ୍ ଦେଇଛି, କିନ୍ତୁ ଯାହାକୁ ଲେଟ୍ରିନ୍ ଦେଇଛି ଲେଟ୍ରିନ୍ ଦେଇନି ତାଠୁ ସିଆଣିଆ ଲୋକ କିଏ। ଲକ୍ଷ୍ୟ କର, ଯେତେ ଜୀବନ ଅଛି ମନୁଷ୍ୟ ଜୀବନ ହେଲା ଦୁର୍ଲଭ ଜନ୍ମ, ମନୁଷ୍ୟକୁ ସରକାର ଲେଟ୍ରିନ୍ ଦେଇଛି କିନ୍ତୁ ସେ ରାସ୍ତା କଡ଼ରେ ଝାଡ଼ା ବସିଛି, ବିଲେଇ କି ଲେଟ୍ରିନ୍ ଦେଇନି, ତା ଲେଟ୍ରିନ୍ ସିଏ ନିଜେ ଖୋଲୁଛି, ବିଲେଇ ତା ଲେଟ୍ରିନ୍ ସିଏ ଖୋଲୁଛି ବୁଝିଲା। ତେଣୁ କରି ପଶୁଜନ୍ତୁ ହେଲେ ମଧ୍ୟ ବିଲେଇ ପାଖରେ ଏତିକି ବିଚାର ଶକ୍ତି ଅଛି। ଛ ଗଲା ଆସିଲା ଜଳ ଯେ ଆମ୍ଭର ଜୀବନ ସେହି ପ୍ରକାର ଆମେ ଯଦି ପାଇଖାନାକୁ ଯିବା ଆଜ୍ଞା, କ୍ଷମା କରିବେ, ଇଏ ହଉଛି ମୋର ନିଜସ୍ୱ ଲେଖା, ସେତିକିଟା ଜ୍ଞାନ ଶକ୍ତି ନାହିଁ, ଗୋଟେ ଆଂଶୁ କବି। ଆଉ ଆଜିକି 36 ବର୍ଷ ହେଲା ଗଞ୍ଜାମ ଜିଲ୍ଲାରେ ଗାହାଣ ବିଦ୍ୟା କରୁଛି, ମୁଁ ବର୍ତ୍ତମାନ ଗାହାଣ ସମାଜର ସଭାପତି, ବହୁ ସୁଯୋଗରେ ଆଜି ଏଠି ପାଇଥିଲି। ଆଜ୍ଞା, ଭୀଷ୍ମଗିରି ସୂତା ହେଉ ଶୁକୁଲ୍ୟା ତଟ, ଧରା କୋଟ ଗଡ଼ ହେ କୃତ ସିଂହ ମଠ, ପାଶମ ଦାହାଡ଼ା ହେ ରାମ ଚିନ୍ତାମଣି, ସଭାଜନ ମାଗଙ୍କୁ ସଭାଜନ ମାନଙ୍କୁ ମାଗୁଛି ମେଲାଣି, ସବେ ହରିବଲ ଦିଅ ପୁଣି ଆହେ ସୁଜନେ, ହରିବଲ ଦିଅ ପୁଣି। ଗଞ୍ଜାମ ଜିଲ୍ଲାର ପ୍ରସିଦ୍ଧ ଗାହାଣ ଶ୍ରୀ ଚିନ୍ତାମଣି ପ୍ରଧାନ ମହୋଦୟ ଏବଂ ତାଙ୍କର ସମସ୍ତ ସାଥିଶିଳ୍ପୀଙ୍କୁ ମଞ୍ଚରେ ଉପସ୍ଥିତ ରହିବା ପାଇଁ ନିବେଦନ କରିବୁ। ଏବଂ ଆମେ ମଞ୍ଚକୁ ସ୍ୱାମୀଜୀଙ୍କ ସହିତ ମାନନୀୟ ଶ୍ରୀ ପ୍ରଫୁଲ୍ଲ ସାମଲ ମହୋଦୟଙ୍କୁ ଆମେ ମଞ୍ଚକୁ ଆମନ୍ତ୍ରଣ କରିବୁ। ନମାମି ମନ୍ଦାକିନୀ ଅନୁଷ୍ଠାନର ସମସ୍ତ କର୍ମକର୍ତ୍ତା ମାନନୀୟ ଶ୍ରୀ ପ୍ରଫୁଲ୍ଲ ସାମଲ ମହୋଦୟଙ୍କ ସହିତ ଗୋଟିଏ ଗ୍ରୁପ୍ ଫଟୋ। ସବୁ ବହି ଖୋଲିଦେବ ଏଇଠି, ଏଇ ଚନ୍ଦ୍ର ନାହିଁ, ତୁମେ ସବୁ ବହି ଏଇଠି ଖୋଲିଦେବ, ଆମ ଆମ ବ୍ଲକ କଥା ରଖ। ନା ନା ମୁଁ ପଳେଇନି, ଏଇଟା ମିସ୍ ହେଇଯିବ ଯେ। ମୁଁ ପାଠ ପଢ଼ିଲା ହେଇଛି।
ଆମର ପ୍ରିୟ ଜନନେତା, ଏକ ବିସ୍ମୟ ପ୍ରତିଭା ଓଡ଼ିଆ ମାଟିର, ପ୍ରକୃତରେ ଉତ୍କଳ ଜମିର ସୁଯୋଗ୍ୟ ସନ୍ତାନ ତରଣ୍ୟ ପ୍ରଫୁଲ୍ଲ ସାମଲଙ୍କ ନିକଟରେ କୃତଜ୍ଞତା ପ୍ରକାଶ କରିବା ପାଇଁ ମୋ ପାଇଁ ଭାଷା ଅପୁରା ନାହିଁ। ସତ୍ୟ ହେଉଛି ମୋର ସଂଗ୍ରାମ ଜୀବନ 77 ଠାରୁ ଆମେ 1975 ଜୁନ୍ 25 ତାରିଖରେ ଯେ ଜରୁରୀକାଳୀନ ପରିସ୍ଥିତି ଘୋଷଣା ହେଲା, ସେହି ସମୟରୁ ଯେଉଁ ଆମେ ଆନ୍ଦୋଳନ କରୁଥିଲୁ ଏବଂ ଯେଉଁ ସଂଘର୍ଷ କରିଛୁ, ବଟର କର୍ମଚାରୀ ସଂଘଠୁ ଆରମ୍ଭ କରି ଅନେକ ସଂଗଠନର ସେ ସ୍ରଷ୍ଟା ଏବଂ ବିଶେଷ କରି ତାଙ୍କର ଯେଉଁ ପୂଜ୍ୟ ପୂଜା ପ୍ରାଣ ସମର୍ପିତ ପ୍ରାଣ, ମୁଁ କଳ୍ପନା ବି କରିପାରିବିନି। ଆପଣ ଗୋଟେ ନିଜସ୍ୱ ବ୍ୟକ୍ତିଗତ କଥା ମୁଁ କହୁଛି ଯେ ମୋର ପୁଅର ବ୍ରତ ରହିଛି, ସେ କ'ଣ ଶୁଣିଲେ, ସେତେବେଳେ ମନ୍ତ୍ରୀ, କିନ୍ତୁ ସେ ଆସି ଦିନ 10 ରାତି 4 ରାତି ବୋଧେ 2 ପର୍ଯ୍ୟନ୍ତ ସେ ରହିଲେ, ସମସ୍ତେ ଖାଇକି ଗଲେ, ସମସ୍ତଙ୍କ ଖାଇବା ବୁଝିଲେ ସେ ଗଲେ। ଏଭଳି ଜଣେ ମଣିଷ ଆଜିକାଲି ମିଳିବା ମଧ୍ୟ କଷ୍ଟ, ସିଏ ଦୀର୍ଘ ସମୟ ଧରି ସେ ରହିଥିବାରୁ ଏବଂ ଆମର ନିମନ୍ତ୍ରଣ କ୍ଷେତ୍ରରେ ଆସିଥିବାରୁ ମୁଁ ତାଙ୍କ ନିକଟରେ କୃତଜ୍ଞତା ପୂର୍ଣ୍ଣ ଭାଷା ପାଇନାହିଁ। ସେହିପରି ବ୍ରହ୍ମାଣ୍ଡ ସରସ୍ୱତୀ, ଯାହାଙ୍କର 26 ମୋ ଭିତରେ ଆଙ୍କି ହେଇଥିଲା, ମୁଁ ଯେତେବେଳେ 3-4 ପିଲା ଥିଲି ସେତେବେଳେ ଅଭିରାମ ପରମହଂସଙ୍କ ସହିତ ମୁଁ ତାଙ୍କ ସହ ମୁଁ ଅତି ପ୍ରିୟ ଥିଲି। ବହୁତ ଦିନ ପରେ, କାରଣ ଅଭିରାମ ପରମହଂସ ହେଉଛନ୍ତି ଭାରତବର୍ଷର ଏକମାତ୍ର ସନ୍ଥ ଯେ ସ୍ୱାଧୀନତା ଆନ୍ଦୋଳନରେ ଝାସ ଦେଇଥିଲେ ଏବଂ ଯାହାକୁ ଗିରଫ କରାଯାଇଥିଲେ, ବ୍ରିଟିଶ ସରକାର ଚମକି ଯାଇଥିଲା, କାରଣ ସେ କାରାଗାରରେ ଥିଲେ, ମାତ୍ର ସିଏ ଥିଲେ ମଠରେ, କରମଳା ମଠରେ ସିଏ ଥିଲେ, କରମଳା ମଠରେ, କିନ୍ତୁ ତାକୁ ପୋଲିସ ଦେଖିଛି ସେ ଅଛନ୍ତି ଚିଲିକା ଭିତରେ। ଇଏ ଏକ ଅଦ୍ଭୁତ, ଏଭଳି ସ୍ଥିତି ବୋଧେ ଇତିହାସ କୋଉଠି ନାହିଁ। ସେ ଅଦ୍ଭୁତ ଯୋଗ ଜନ୍ମା କଳି ଭାଗବତ ଲେଖି ସେ ଗିରଫ ହେଇଥିଲେ ଏବଂ ଜେଲରେ ଥିଲେ, ସେ ଇତି ମହାନ ସନ୍ଥ ଥିଲେ, ତାଙ୍କର ଛବିଟି ଯେମିତି ଅବିକଳ ଛବି ବ୍ରହ୍ମାଣ୍ଡ ସରସ୍ୱତୀ। ତେଣୁ ପ୍ରଥମ ଦେଖାରେ ମୁଁ ବ୍ରହ୍ମାଣ୍ଡ ସରସ୍ୱତୀଙ୍କର ପ୍ରଜ୍ଞା ନିକଟରେ, ତାଙ୍କର ମାନବବାଦୀ ଦୃଷ୍ଟିଭଙ୍ଗୀ ନିକଟରେ ନିଜକୁ ମଥାଳପ କରିଛି। କାରଣ ସେତେବେଳକୁ ଅନେକ ଲୋକଙ୍କର ଧାରଣା ହେଇଛି ଯେ ମୁଁ ଗୋଟେ ବାବା ବିରୋଧୀ ଲୋକ, କାରଣ ସନ୍ତୋଷ ରାଉଳ ଓରଫ ସାରଥିକୁ ଧରେଇବା, ବନା ବନାଠୁ ଆରମ୍ଭ କରିକି ସୁର ବାବା ଭଣ୍ଡମାନଙ୍କର ମୁଖା ଖୋଲିବାରେ ଦୀର୍ଘ ସମୟ ହେଇଥିବାରୁ ମୋତେ ଗୋଟେ ବାବା ବିରୋଧୀ କହିଲେ। ମୁଁ ସେ ଲେଖିବାକୁ ପାଇଲା, ବାବା ମାନେ ବିରୋଧୀ ନୁହନ୍ତି, ଭଣ୍ଡମାନେ ବାବା ହୁଅନ୍ତି। ଯେଭଳି ଭାବରେ ରାବଣ ବାବା ବେଶରେ ସ୍ନେହାରଣ କରିଛି, ତେଣୁ ବାବା ମାନେ ଭଣ୍ଡ ନୁହନ୍ତି, ଭଣ୍ଡମାନେ ବାବା ଭୂମିକାର ଅଭିନୟ କରିକି ଲୋକଙ୍କୁ ଠକନ୍ତି। ଯେତେବେଳେ ତାଙ୍କ ପ୍ରଜ୍ଞା ଜାଣିଲି, ତାଙ୍କର ଧ୍ୟାନ ଜାଣିଲି, ତାଙ୍କର ଅଧ୍ୟବସାୟ ଜାଣିଲି, ଏବଂ ସବୁଠାରୁ ବଡ଼ ଅଗାଧ ଜ୍ଞାନର ସମୁଦ୍ର ମାତ୍ର ଅହଙ୍କାର ନାହିଁ, ସେଇ ଦିନଠାରୁ ସ୍ୱତଃ ତାଙ୍କ ନିକଟରେ ମଥାଲୋପ କରିଛି, ତାଙ୍କର ପୃଷ୍ଠଭୂମି ଜାଣିଛି। ତେଣୁ ସେ ମହାଶୟ ଏତିକି ଭଲ ପାଆନ୍ତି, ଆମର 3 ଅତିଥି ଥିଲା ଆଜି, ଯେଉଁମାନେ କହିଲେ ଯେମିତି ହେଲେ ଆମେ ଯାଇ ପହଞ୍ଚିବୁ, କିନ୍ତୁ ସେମାନେ ଆସିଲେନି, ଡେରିରେ ହେଲେ ମଧ୍ୟ ଆସିଲେ ଏବଂ ପଛରେ ବସିଥିଲେ। ମୁଁ ଯେତେବେଳେ ବାବା ଆଲୋକ ବାବାଙ୍କୁ ଦେଖିଲି, ମୁଁ କହିଲି ଆଲୋକ ବାବା ଅଛନ୍ତି, ମାନେ ବାବା ନିଶ୍ଚୟ ଦେବେ। ତେଣୁ ଏଭଳି ଆମକୁ ଭଲ ପାଉଥିବା ଆମକୁ କାହିଁ ଭଲ ପାଆନ୍ତି, ସେ ବେଶୀ ଭଲ ପାଆନ୍ତି ଓଡ଼ିଆ ଭାଷା, ସାହିତ୍ୟ, ସଂସ୍କୃତି, ପରମ୍ପରା ଏବଂ ଏକ ଆଧ୍ୟାତ୍ମିକ ପରିବେଶ ଭିତରେ ମଣିଷ ମଣିଷ ପାଇଁ ମଣିଷର ସେବା, ଯେ ମାଧବର ସେବା, ଏହି ମନ୍ତ୍ରରେ ସେ ଅଭିମନ୍ତ୍ରିତ ହେଇ ଅଭିମନ୍ତ୍ରିତ କରାଉଥିବାରୁ ସେ ସବୁବେଳେ ପୂଜନୀୟ, ସେ ଆଜି ଉପସ୍ଥିତ ଅଛନ୍ତି। ସେଭଳି ଭାବରେ ବାବା ଶୁକ୍ର ଗଞ୍ଜାମରୁ ଆସିଛନ୍ତି, ସୋରଡ଼ାରୁ ଆସିଛନ୍ତି ଏବଂ ବାବା ହରିଶଙ୍କର, ବାବା ହରିଶଙ୍କରଙ୍କ ସମ୍ପର୍କରେ ଆପଣ ଦେଖିଲେ, ତାଙ୍କ ଯୋଗ ବିଦ୍ୟା ଦେଖିଲେ, ଜ୍ଞାନ ଦେଖିଲେ, ଶିଶୁ ବିଦ୍ୟା ଦେଖିଲେ, ମାତ୍ର ଆଉ ଗୋଟିଏ କଥା ଅଛି, ତାଙ୍କର ଆୟୁର୍ବେଦ ଚିକିତ୍ସା ଶାସ୍ତ୍ର ଉପରେ ଯେଉଁ ଅଗାଢ ଜ୍ଞାନ, ସେଥିପାଇଁ ଆମେ ମଧ୍ୟ ଗୋଟେ ଚିନ୍ତା କରୁଛୁ, ବିଶ୍ୱରେ ଯାହା ହେଇନି ତାହିଁ ସେଇଭଳି ଏକ ନୂତନ ଦର୍ଶନଟି ଯାହା ହବ ତାକୁ ଆଧାର କରିକି ହବ, ସେ ଏକ ମାନବବାଦୀ ଦୃଷ୍ଟିଭଙ୍ଗୀ ଆଧାରିତ। ବାବା ହରିଶଙ୍କରଙ୍କ ସମ୍ପର୍କରେ ଏବଂ ଯେତେ କହିଲେ ମଧ୍ୟ କମ୍ ହବ, ତାଙ୍କର ଉପସ୍ଥିତ, କେବଳ ସେ ଉପସ୍ଥିତ ନୁହନ୍ତି, ଗଞ୍ଜାମର ଯେଉଁ ଶିଳ୍ପୀମାନେ ଆସିଛି, ତାର ଯେଉଁ ଗାଁ ଆସିଛି, ଚିନ୍ତାମଣି ପ୍ରଧାନ, ଚିନ୍ତାମଣି ପ୍ରଧାନ, ସେ ସମସ୍ତେ କିଭଳି ଆସିଛନ୍ତି, ତାଙ୍କ ନିକଟରେ ମୁଠାବାଦୀ ମୁଁ ପ୍ରଣାମ କରୁଛି ଯେ ସେ ଆସିଛନ୍ତି। ଯାହା ହଉ, ଆମର
সাথীমান সংগ্রামু আরম্ভ করে টুটু আরম্ভ করে আমার প্রদ্যুম্ন জগদেব রাজেন্দ্র সামন্তরায় সচিব গুমান সিং এবং সর্বশেষে আমার পূজ্য পূজা সংস্কৃতি সুরক্ষা অভিযান যে রাজ্য সংযোজক এ সমস্ত আসছেন কিন্তু এ সমস্ত ভিতরে যে নাভিকেন্দ্র সে হচ্ছেন মোট প্রিয় প্রিয় ওড়িয়া ভাষা সাহিত্যের এক সমুন্নত ভাষা সাহিত্যের সে এক পরিণ ব্যক্তিত্ব তাকে শব্দ ব্রহ্ম করে পোষক কহিলে অত্যুক্তি হব না সে মোট শ্রদ্ধেয় এবং বিশেষ করে মানে অতি প্রিয় লুনা ওর প্রাচার্য মৃত্যুঞ্জয় রথ তাঙ্ক প্রতি কৃতজ্ঞতা আমি জ্ঞাপন করছি মোট ভাষা উপকরণ তাঙ্ক পাখে কৃতজ্ঞতা দেওয়া পাই এবং আপন মানে এত সময় অপেক্ষা করিথল আপন মানকর পূজ্য পূজা সংস্কৃতি ওড়িয়া সংস্কৃতি প্রাণ প্রতি নববর্ষর শুভাবসরে শুভাবিনোদন সহ শুভকামনা এবং আপন মানকর প্রভু জগন্নাথঙ্কর আশীর্বাদরে নববর্ষ আপন সকলঙ্ক সকল পরিবার বর্গঙ্ক পাই সকল সুখ শান্তি প্রগতি সমৃদ্ধি এর বার্তা বহন করু শুভার্তা বহন করু ইহাই কামনান্তে বন্দে উত্তরধরণী বন্দে উত্তরধরণী বন্দে উত্তরধরণী বিশ্বর কোণ অনুকোণ শুভাবসরে বিশ্বর কোণ অনুকোণে থাকা প্রত্যেক ওড়িয়াঙ্কু শুভাভিনন্দন সহিত সেমানক শুভকামনা জনাউছি প্রভু জগন্নাথঙ্কর অপার করুণা এবং অসীম আশীর্বাদরে সেমানকর সকল সুখ শান্তি সমৃদ্ধি এবং প্রগতি কামনা করিবা সহ প্রত্যেক নিজের মাতৃভাষা সংস্কৃতি প্রতি সমর্পিত ভাবনা পরিপ্রকাশ করিবা পাই নিবেদন করুছি কারণ আম পূর্বপুরুষ মানে এভাবে এক পবিত্র দিবসকু হাজার হাজার বর্ষ তলে নববর্ষ পালন করিবা পাই নির্দেশিত করে যাইছন্তি সে হচ্ছে মহাবিষুব পড়া সংক্রান্তি সংকট মোচক মহাবীর হনুমানঙ্কর জয়ন্তী মেরু উপবাস এবং সৌরজগতর আদ্যবর্ষ সৌর সম্বৎসরের আদ্যবর্ষ জ্যোতিষশাস্ত্রর আদ্যবর্ষ মেষ রাশির প্রথম দিবস প্রতিপদা পবিত্রতা ভিতরে পোনা সেবন করে আমি নূয়াবর্ষ পালন করি মাত্র পনেরোশো অষ্ট পরাধীন পরে আমার ওড়িয়া মানে হনুকীকরণ করি জানুয়ারি এক যাহা হচ্ছে ইংরাজি পঞ্জিকা পরিবর্তন দিবস সেই দিবস যাহা পৃথিবীর কৌশি দেশ কৌশি ধর্ম কৌশি জাতি কৌশি প্রান্তীয় নববর্ষ নুহে গোলামী মানসিকতা আধারে আমি জানুয়ারি একু নববর্ষ পালন করি ডিসেম্বর একত্রিশ তারিখ রাত্রি বারোটায় আমার ঠাকুর জগন্নাথকে অনিদ্রা করাই মদ্যপান পূর্বক উশৃঙ্খল নৃত্য উদণ্ড নৃত্য করে পরস্পরক হ্যাপি নিউ ইয়র কইথায় এবং আমি বি আজ কিছু দেখিছে ওড়িয়া মানে ওড়িয়া মানুষ কৌশল ওড়িয়া নববর্ষ আমি কেবে ইংরেজ মানে কেবে কইছতি হ্যাপি ইংলিশ নিউ ইয়র আমি ওড়িয়া মানে ওড়িয়া মানুষ কে ওড়িয়া নববর্ষ আরে আমার নববর্ষ তাঁকর ওড়িয়া নববর্ষ আমার যে অনুকরণ মানসিকতা এবং সবুঠার বড় কথা আজ গাহণ আসলে চিন্তামণি প্রধান আমার ওড়িয়া সংস্কৃতির অলাদি অনন্ত কালর লোকনৃত্য লোকনাটক লোকগীত আমার পাতাল ভেদি তাহা আজ অবলুপ্ত হয়েছি পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব তাহার পুনর্বিন্যাস করা পুনর্জীবিত করা ওড়িয়া সংস্কৃতি উত্থিত করা পূজ্য পূজা সংস্কৃতি বরণ্য প্রফুল্ল সামল সামলঙ্ক ভি ব্যক্তিত্ব মানক দ্বারা আজ যে অভিযান চলছে পূজ্য পূজা সংস্কৃতির সমুন্নত করা পূজ্য পূজ্য মানুষ প্রচোদিত করা তাঁকর অম্লান স্মৃতি শ্রদ্ধাঞ্জলি দেওয়া তাঁকর কীর্তি ও কৃতি উপজীব্য করে পরবর্তী পিঢ়ি মার্গদর্শন করা তেমন সে যেমি বন্দনীয় এই মানসিকতা এই দর্শন প্রত্যেক ওড়িয়ার হোক কাম্য এই কামনা করছি স্যার কম কে আজ যেভাবে ভাবে কার্যক্রম রুচি যে ওড়িয়া মানক ভিতরে ওড়িয়াত্বকে জাগ্রত করা আপনার কম কে প্রদ্যুম্ন বাবু তা না যা কাম বি সে ওড়িয়া ভাষা সাহিত্য সংস্কৃতি সুরক্ষিত করা সে নিজক সমর্পিত করছেন খালি আজ কার্যক্রম নুহে আজ ওড়িয়া ভাষা খালি সরকারি ভাষা নুহে সরকারি স্তরের কিভাবে কার্যকারী হব এবং প্রত্যেক দোকান বজার যে সব রয়েছে সেটি যে সাইনবোর্ড অছি সে কিন্তু ওড়িয়ার লেখা হব
এবং যে ওড়িয়া ভাষা কু ব্যবহার করু না তাঁর বিরুদ্ধে কার্যানুষ্ঠান গ্রহণ করা যাব সেপাই সে সবুলে গোটে জনজাগরণ জনমত সৃষ্টি করে আসছেন যা ফলরে আজ ওড়িয়া সংস্কৃতি বিভাগ যে রা ভাষা সাহিত্য সংস্কৃতি বিভাগ সে তৎপরতা প্রকাশ করে অনেক কার্যক্রম হাতক নিয়েছে এবং তৎসহিত আমি নিজে গর্বিত হওয়া উচিত আমার ভাষাপ্রাই যে প্রদীপ বাবু কে আমি কোথায় নিজকে এত ভাবুম যে ইংরেজি যে নকিপারুচি সে বোধে পছুয়া অনেক ভারত পৃথিবীর দেশ অছি যে কি ইংরেজি ব্যবহার করতে না এবে ইটালি সে নিয়ম প্রণয়ন কলে যে ইংরেজি ভাষার কব তাঁর কার্যানুষ্ঠান গ্রহণ করা যাবে কিন্তু আমি আমার ভাষা কু সমৃদ্ধ নকি আমি অন্য বিদেশী ভাষা কু কী গ্রহণ করি তা প্রচার প্রসার করা ওড়িয়া ভাষার কম ক্ষতি অছি বহুদিন পরে এবে সরকার নিজে উপনীত হয়েছেন যে যদি মাতৃভাষার আমি শিক্ষাদান নকি শিক্ষা ঠিক ভাবে পিলা গ্রহণ করে পারে না আজ কেন্দ্রস্তরে হোক রাজ্যস্তরে হোক মাধ্যম ওড়িয়া হওয়া যাচ্ছি বা ওড়িয়া হল বলে ধরিয়া পড়ব তা নহলে ইংরেজি মাধ্যম সবুটি আজ আমার বিপ্লব কোথায় ইংরেজ মানের বিরুদ্ধে কারণ শিক্ষা ঠু আরম্ভ করে কোর্ট কচেরি সবুটি ওড়িয়া ভাষা কু বদল পরিবর্তন করে সেমানে কহিলে কোটি তুমি ইংরেজি শিখ কোটি কহিলে হিন্দি শিখ কোটি কহিলে অন্য ভাষা শিখ কিন্তু ওড়িয়া ভাষা তুমি ব্যবহার করে পারিব না ওড়িয়া অঞ্চলের যদি আমি ওড়িয়া ভাষা ব্যবহার করবু না আমি যাই কোণ বিলাতের ব্যবহার করিবু সেতবে যে মহাপুরুষ মানে ভাষা ভিত্তিক বিচ্ছিন্নাঞ্চলকে একাঠি কলে সে চরম পূজ্য সে মধুসূদন দাস হুম সে গোপবন্ধু দাস হুম সে আমার গজপতি কৃষ্ণচন্দ্র হুম বা আমার গৌরীশঙ্কর রায় হুম ব্যাসকবি ফকীরমোহন হুম কি গঙ্গাধর মেহের হুম যে ওড়িয়া ভাষা কু বঞ্চাই এক স্বতন্ত্র ভাষার পরিচয় দেওয়া সহিত আজ বিশ্ব দরবারে ওড়িয়া গোটিয়ে পরিচিত ভাষা ভাবে প্রতিষ্ঠা হয়ে পারিছি খালি সেটিকি নহে ওড়িয়া গোটে ভাষা মধ্যে শাস্ত্রীয় মান্যতা পাইপারিছি যে কৌলে ওড়িয়া ভাষা নুহে ওড়িয়া গোটে জাতি নুহে কিন্তু আজ প্রমাণ হয়ে গেল ওড়িয়া জাতি গোটে শ্রেষ্ঠ জাতি আজ আপনার এটি দেখুলে কিভাবে ভাবে ইংরেজ মানে 1803 ওড়িশা আসলে ওড়িশা কু দখল কলে ভারতবর্ষ কেবেঠু দখল করে সারিলে কিন্তু ওড়িশা কু দখল করা তাঁকু সময় লাগিলা কিন্তু 1803 দখল করা দিনঠু তাঁর বিরুদ্ধে সংগ্রাম আরম্ভ হয়ে গেল এবং এটি জয় রাজগুরু সেই 1803 সংগ্রাম করি ফাঁসি পাইলে পছকে ইংরেজ পাখে মুন্ড নইলে না সেইভাবে 1814 মশিয়ারে আমার প্রথম পাইক বিদ্রোহ এবং আমি সবুলে ওড়িশা অগ্রণী হয়েছি বিভিন্ন ক্ষেত্রে স্বাধীনতা সংগ্রামে কিন্তু আমি স্বাধীনতা সংগ্রামে যেভাবে আমশা স্থানিত করা কথা করা যায় না এবং আমি গর্ব করা এইভাবে অনুষ্ঠান যে কি প্রদ্যুম্ন বাবু গড়ি উঠি গড়ছেন যা ফলে আমার ওড়িয়া ভাষার সমৃদ্ধি হওয়া সহিত ওড়িয়া ভাষার প্রচার প্রসার হব এবং আমি যে রহলে আজ নূতন বর্ষে আমার সংকল্প হব আমি প্রত্যেক ওড়িয়া ভাষার কহিবা পড়িবা লেখিবা আউরি এ ভাষা কু সমৃদ্ধ করিবা এবং নিজকে ওড়িয়া বলি গর্ব অনুভব করিবা। উৎকল দিবসে যে আজ আমার সাংস্কৃতিক কার্যক্রম পালন করলাম গোটিয়ে কথা কেবল কহিবাকু চাহে যে কেবল প্রদ্যুম্ন শতপথী যে পালন কলে আমি সে যোগ দিয়েদেলে একথা নুহে মু চাহে যে আমার ওড়িশারে তাঁকরি ভাই বরপুত্র হাজার হাজার সৃষ্টি হওয়ার আবশ্যক রয়েছে এবং আমি ওড়িশারে যে মানে রহুছে আমি শপথ নেওয়া আজি ঠার যে আমি ওড়িয়া ভাষা হি ওড়িশারে কহিবা তা সহিত অন্য কোনসি ভাষা ব্যবহার করিবা নাহি। ধন্যবাদ।